আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমরা দেখব ইউটিউব পার্ট টু। তো আমরা যে ইউটিউব নিয়ে কাজ করতেছি, আমরা মূলত এই ক্লাসগুলোতে নট শুধুমাত্র নিজেদের জন্য এই ইউটিউব পার্ট টুতে কাজ শিখবো না, আমরা যে ইউটিউব মার্কেটিংটা শিখবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখবো, তার আগে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি জানবো যে আসলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই কি শুধুমাত্র হবে, নাকি এর মাধ্যমে কোনো কিছু করা যায়। শুধুমাত্র কি ক্লায়েন্টের জন্যই কাজ করবো নাকি নিজের জন্য কাজ করবো। পার্ট ওয়ানে আমরা দেখছিলাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আগে কি প্রয়োজন হয়, কি কি বিষয় ইনক্লুড করতে হয়, কি বিষয় আপনার লাগবেই একদম, এই বিষয়গুলো আমরা শুরুতে জানছিলাম। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা দেখবো আজকে পার্ট টু। তো আমরা জানি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই গোলজার, এখানে যদি আপনি আসেন তাহলে দেখবেন ফ্রিল্যান্সার ও বায়ারদের জন্য প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, এটি হচ্ছে পার্ট নাম্বার ওয়ান। আপনি প্লে লিস্টে যদি যান, প্লে লিস্টে গিয়ে একটু প্রথম যে প্লে লিস্টটা রয়েছে দেখুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2022। আমরা মূলত 10 ঘন্টা থেকে 12 ঘন্টার মতো এই ক্লাসটি কমপ্লিট করার চেষ্টা করব। ইউটিউব চ্যানেলে যা কিছু রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা এখানে একদম দেখাই দিব। আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে মার্কেটিং করা থেকে শুরু করে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন, এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব, যাতে করে একজন মানুষ এই একটা প্লে লিস্ট থেকে এই কাজটা ফুললি জানতে পারে কি কি অ্যাড করা হবে, আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে নিজের জন্য ইউটিউব চ্যানেল গ্রো করবেন, কিভাবে আপনি ভিডিওগুলো এডিট করবেন, কিভাবে আপনি প্রমোট করবেন, একটা ভিডিও কিভাবে এসইও করবেন, টিউব বডি কিভাবে ব্যবহার করবেন, ভিডিও কিউ কিভাবে ব্যবহার করবেন, আপনি কি কি হিডেন মেথড রয়েছে সেগুলো ব্যবহার করবেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে মূলত আমরা এখানে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করা হবে আপনি কিভাবে এই কন্টেন্টগুলো নিজের থেকে তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে। তো আপনি প্লে লিস্ট থেকে এসে যদি আমরা যারা এর আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়া সিরিজ নামে আমাদের কি রয়েছে, আমাদের একটি প্লে লিস্ট রয়েছে সোশ্যাল মিডিয়া সিরিজের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের এই ভিডিওটি অ্যাড করে দেওয়া হবে। পাশাপাশি এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2022 এই নামে একটি প্লে লিস্ট আছে, এখান থেকে সবাই দেখে নিতে পারবেন। তো আজকের আমরা ক্লাস করব পার্ট টুতে, দেখবো আমরা যে পার্ট ওয়ানে করেছিলাম কাজগুলো সেই কাজগুলোর পরের ধাপ। পার্ট ওয়ানে আমরা কি কি করেছিলাম, পার্ট ওয়ানে আমরা করেছিলাম দেখছিলাম যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে, সেট আপ করতে গেলে কি কি বিষয় প্রয়োজন হয়, তার মধ্যে প্রথম যে ধাপ ছিল আমরা সেটিং এর মধ্যে ঢুকে আমরা কিছু চ্যানেলটা ভেরিফাই করেছিলাম, এবং ভেরিফাইয়ের পাশাপাশি আমরা জানছিলাম যে আসলে এই ড্যাশবোর্ডটা কি, অ্যানালাইটিক্স গুলো কি, এই ধরনের কিছু আইডিয়া পেয়েছিলাম। আজকে আমরা জানবো কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টটা কি, কন্টেন্টটা মূলত কিভাবে আপলোড করতে হয়, কোন সময় আপলোড করব, কন্টেন্ট একটা আপলোড করার আগে মূলত কি কাজ, এর আগের ক্লাসে আমি বলছিলাম কি কি কন্টেন্ট হতে পারে তার একটু ধারণা দিচ্ছি। আপনি কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি, আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন এই ভিডিওটার নাম হচ্ছে কন্টেন্ট। 526 জন রয়েছে, আমার কথা কি সবাই শোনা যাচ্ছে? কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি, কন্টেন্ট বলতে বুঝাচ্ছি আমি যে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন, ভিডিওটা নিয়ে মূলত কেন কাজ করবেন, আপনি কি শুধুমাত্র নিজের জন্যই কাজ করবেন। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক সময় কি অতিবাহিত করি, আমরা যদি সামান্য কিছু সময় প্রতিদিন ইউটিউবের জন্য রাখি, ইউটিউব থেকে আপনি মূলত একটা ইনকাম করতে পারেন, কিন্তু এটা সবাইকে আমি আশা দিচ্ছি না, হয়তো বা 1000 জন মানুষের মধ্যে 10 জন হতে পারে, আবার 1000 জনের মধ্যে কিন্তু 1000 জন হতে পারে। কখন, যদি 1000 জনের অ্যাক্টিভিটি, 1000 জনের কাজ যদি সেম হয়ে থাকে যে হ্যাঁ আমি চেষ্টা করতেছি, আমি ইউটিউবে থাকবো, আমি কিছু করতে চাচ্ছি, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু মনে হলো যে আমি 2টা ভিডিও পাবলিশ করার পর, 10টা ভিডিও পাবলিশ করার পর ভালো কোনো ভিউজ আসতেছে না, ভালো কোনো সাবস্ক্রাইব বাড়তেছে না, তাহলে আমি ছেড়ে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে এবং এর পিছনে একটা সময় দিতে হবে। সত্যি বলতে কি ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে এর যদি গোপন একটা থাকে আপনাকে ধৈর্য ধারণ করে থাকা। ফ্রিল্যান্সিং এর মূল একটা হিডেন একটা ধারণা বাসে কি, আপনাকে এখানে লেগে থাকতে হবে এবং এখানে ধৈর্য ধারণ করতে হবে। এই দুটো যদি থাকে আপনার, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ কিছু করতে পারবেন, তা না হলে করতে পারবেন না। এখানে শুরুতে ফ্রিল্যান্সিং শব্দটা ব্যবহার করছে, অনেকেই মনে করে যে এখানে মানে ফ্রি ফ্রি কাজ করে ইনকাম করা যায়, খুব দ্রুতই ভর্তি হয়ে যায় বিভিন্ন জায়গায়, মূলত এমনটা নয়। এখানে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, এখানে দেখুন 531 জন আছে, যদি 531 জনকে আমি আনমিট করে কথা শুনি, কেউ বলবে না যে ভাই মনে হয় আমি খুব সুখে আছি। বলবে কোন দিক দিয়ে, হ্যাঁ সুখে আছে ঠিক আছে, যারা সাকসেস হয়ে যাচ্ছে তারা সাকসেস আছে, কোন দিক দিয়ে অসুখে, অসুখে আছে এই জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ এখানে মেধা দিতে হয়, কি পরিমাণ ঘুম জাগতে হয়, কি পরিমাণ বায়ারকে খুঁজতে হয়, কি পরিমাণ বায়ারের সঙ্গে কথা বলতে হয়, কারো আবার চিন্তা থাকে যে আমার প্রোফাইলটা এই যে মনে হয় গেল গেল অবস্থা, এই যে বিভিন্ন বিষয়গুলো টেনশন থাকে, কিন্তু এই টেনশনগুলো বাঁচার থেকে মূলত আপনি যেন নির্দিষ্ট পরিমাণ কিছু একটা ইনকাম করতে পারেন, সেজন্য তার একটা অন্যতম ওয়ে হচ্ছে ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি নিজের জন্য করতে পারেন, আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমাদের ইউটিউব চ্যানেল যাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের লোগোতে, লোগো থেকে ইওর চ্যানেল, ইওর চ্যানেল যাওয়ার আগে দেখুন আমরা ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটা ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, কিন্তু আমি তো এটাতে থাকবো না, আমার দরকার কি ফিশিং বাই গোলজার। তো আমি সুইস অ্যাকাউন্টে ক্লিক করতেছি, সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন ফিশিং বাই গোলজার এর উপর আমি ক্লিক করতেছি। ফিশিং বাই গোলজারে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে, অর্থাৎ এই যে আমি এখন এর উপরে আবার ক্লিক করলাম, দেন ইওর চ্যানেলে ক্লিক করলাম।
ইউর চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দেখুন আমার চ্যানেলটা চলে আসলো, ফিশিং বাই গোজার। এখন আমরা কি করেছিলাম, কাস্টমাইজ চ্যানেল অথবা ম্যানেজ ভিডিও থেকে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম। তো আমরা আজকে প্রবেশ করবো কোথায়, ম্যানেজ ভিডিও থেকে আমি করতেছি। ম্যানেজ ভিডিওতে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায় চলে আসলাম, আমি চলে আসলাম একদম ইউটিউবের ভিতরে। লক্ষ্য করুন, ইউটিউবের ভিতরে আসার পর আমরা কী কী দেখতেছি মূলত, দেখুন এখানে আমার এই যে লোগো, এখানে আমার ড্যাশবোর্ড এবং কন্টেন্ট। আমরা মূলত আজকে কাজ করব কন্টেন্ট নিয়ে। কেন, আমরা যখন সেটিংয়ে জয়েন করেছিলাম, সেটিংয়ে জয়েন করার পর আমরা যে কোনো কাজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে আমাকে অনেকগুলো কী দরকার, আপলোড রিপোর্টসে গিয়ে আমাকে কন্টেন্ট আপলোড করা দরকার, চ্যানেলে গিয়ে আমরা কোনো কাজ করতে পারতেছি না, কিছু কি কন্টেন্ট দরকার। এই জন্য মূলত কী করব, আমরা একটা কন্টেন্ট আপলোড করব। কন্টেন্ট বলতে কি, একটা ভিডিও আপলোড করব। এখন ভিডিও আপলোড কীভাবে করা যায়, ক্লায়েন্ট আপলোড করবে নাকি আপনি নিজে আপলোড করবেন, এই সম্পর্কে বিস্তারিত আগে কথা বলে নেই। অনেক সময় দেখবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমার চ্যানেলটা ম্যানেজ করবা। ম্যানেজ করা মানে কি, তুমি ভিডিও আপলোড করবা, তুমি সবকিছু করবা, তুমি টাইটেল ডেসক্রিপশন লাগবা, তুমি অপটিমাইজ করবা, সবকিছু তোমার দায়িত্ব, তুমি কিভাবে করবা এটা তোমার দায়িত্ব। আবার অনেকগুলো ক্লায়েন্ট আপনাকে দেখবেন যে ভিডিওগুলো দিবে, তারা বলবে যে ঠিক আছে আমার ভিডিওটা প্রাইভেট মোডে অথবা আনলিস্টেড মোডে আছে, তুমি এটা ডাউনলোড করে এডিট করো, এডিট করার পর আপলোড করো। তখন আপনাকে সেটাও করতে হবে। অর্থাৎ কোন ধরনের ক্লায়েন্ট কী ধরনের কাজ দেবো সেই বিষয়টা নিয়ে মূলত আমরা জানবো। তাহলে আমাকে কী করতে হবে, সবশেষে একটা বিষয় বোঝা বিষয়, সেটা হচ্ছে যে আমাকে ক্লায়েন্ট যাই দেখ না কেন, আমাকে ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করতে হবে। কিসের উপরে, কন্টেন্টের উপরে। আমাদের যেহেতু এটা একটা একদম নিউ চ্যানেল, এই জন্য দেখুন এখানে কিন্তু কোনো কন্টেন্ট নেই, অর্থাৎ এখানে একদম গ্যাপ। আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই অথবা কন্টেন্ট আপলোড করতে চাই, তাহলে আমরা কয়েকটা বিষয় মেনটেন করতে পারি। তাহলে আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি কন্টেন্ট আপলোড করার জন্য আমরা দুটা প্লেস পাইতে পারি। দুটা প্লেস কোথা থেকে দেখুন, লক্ষ্য করুন, আমরা হয়তোবা এই যে এখান থেকে, লক্ষণ এই যে এখানে রাইট সাইডে, লক্ষণ একটা অপশন রয়েছে রাইট সাইডে, এখান থেকে আমরা কি করতে পারি, আপলোড করতে পারি। অথবা আমরা কোথা থেকে আসতে পারি, আমরা আসতে পারি আমাদের যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্ট বাক্যে ক্লিক করে আসতে পারি। তো আমরা কোথা থেকে আপলোড করবো, মূলত আপলোড করার জন্য দেখুন এই যে আপনার যে ক্রিয়েট অপশনটি রয়েছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবো আমরা। ক্রিয়েট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষণ এখানে আপলোড ভিডিওস নামে একটা অপশন রয়েছে এবং একটা গো লাইভ, গো লাইভটা কি সেটাও আমরা দেখবো। এখন আমরা আপলোড ভিডিও নামক যে অপশনটি রয়েছে এই আপলোড ভিডিওতে ক্লিক করতেছি। আপলোড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে যে ঠিক আছে আপনি একটা ভিডিও আপলোড করতে চাচ্ছেন, আপলোড ভিডিওস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। অর্থাৎ আপনি যে উপরে একটা টিক মার্ক রয়েছে, একটা তীর চিহ্ন রয়েছে উপর দিকে একটা তীর চিহ্ন রয়েছে, এটাতে তারা ক্লিক করতে বলছে আপনি কি করুন, আপনার ফাইলটা আপলোড করার জন্য এর উপরে ক্লিক করুন অথবা সিলেক্ট ফাইল এর উপরে ক্লিক করুন। এই ফাইলটা মূলত কি, ফাইলটা হচ্ছে ওই যে আপনি একটা ভিডিও, ওই যে একটা অডিও, সরি একটা ইমেজ আপলোড করবেন, যে কোনো আপলোডের স্থানে এসে দেখবেন এরকম কোনো দেওয়া যায় অথবা সিলেক্ট ফাইল করতে বলে। তো আমরা যদি এখানে ভিডিও আপলোড করবো, ভিডিওটা নিয়ে আসবো, তবে ভিডিওটা নিয়ে আসার আগে কি করতে হবে, আপনাকে ভিডিওটা নিয়ে আসার আগে আপনাকে যে কাজগুলো মাস্ট বি করতে হবে, আপনি নিজের জন্য করলেও করতে হবে, আপনি ক্লায়েন্টের কাজের জন্য করলেও করতে হবে, সেটা হচ্ছে একটা ভিডিওকে প্রপার এসইও করতে হবে। প্রপার এসইও করে একটা ভিডিও আপলোড করতে হবে। এখন এখানে ইউটিউব চ্যানেল একটা ভিডিও এসইও দুইটা সেক্টর থাকে, একটা ইউটিউব চ্যানেল ভিডিও এসইও দুইটা সেক্টর, নাম্বার ওয়ান আপলোডের পূর্বে এসইও এবং নাম্বার টু আপলোডের পরে এসইও। আমরা আজকে যে এসইওটা দেখতেছি সেটা হচ্ছে আপলোডের পূর্বে, অর্থাৎ একটা ভিডিও আপনার ইউটিউবে পাবলিশ করার পূর্বেই আপনাকে একটা এসইও করতে হয়। সেই এসইওটা কি সেটা দেখি আমরা। তো মনে করুন প্রত্যেকেরই একটা করে ভিডিও আছে, প্রত্যেকের ক্লায়েন্ট আপনাকে যাই দেব কিংবা যে কোনোভাবে পেলেন আপনি, একটা করে ভিডিও আপনার কাছে আছে। কোথায় রয়েছে, আমরা যখন ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমরা আমরা আমাদের আমাদের যে ফাইল রয়েছে আমাদের ফাইলের মধ্যে এসে আমরা দেখি আমাদের নিউ ভলিউম যাচ্ছি। এখানে দেখুন এখানে যে ফিশ ভিডিও, এই যে এখানে আছে আমার একটা কি রয়েছে, ভিডিও রয়েছে। আমি যদি ভিডিওটা একটু অন করে দেখি আপনাদের, আমাদের যেহেতু ফিশ রিলেটেড, দেখুন এখানে একটি কি রয়েছে, একটি মাসের ভিডিও দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এই ভিডিওটি নিজেই মেক করেছিলাম, এই ভিডিওটি আমি কি করব, আপলোড করব। কিন্তু আপলোড করার আগে যেটা বলছিলাম দুই ধরনের এসইও, সেটা হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে একটা ভিডিও ইউটিউবে আপলোড করার আগে, একটা হচ্ছে পরের। আগেরটা কি, আগেরটা হচ্ছে আপনাকে যেটাকে বলা হয় ফাইল এসইও অথবা ইমেজ এসইও, ভিডিও এসইও। ভিডিও এসইওর পরের সেক্টরটা আগের সেক্টরটা। এই এই ভিডিওটাকে এখন এসইও কিভাবে করব, আমরা যেটাকে বলে থাকি ফাইল এসইও, মানে হচ্ছে কি এটা এই যে ভিডিওটা আছে এটার একটা ফাইল এসইও করব। কিভাবে এসইও করব, এসইও করতে কি কি লাগে, এসইও করতে লাগে আপনি যে এই ভিডিওটা পাবলিশ করতেছেন এই ভিডিওর টাইটেলটা কি দেবেন। ওই যে আমরা বলছিলাম একটা পোস্ট করা, একটা ভিডিও আপলোড করা, সেম বিষয়। এই ভিডিওটার আগে কি দেবেন, একটা টাইটেল দেবেন, তাই তো, টাইটেল। টাইটেলটা কি দিবেন, মানুষ এটা কি লেগে সার্চ করলে আপনার ভিডিওটা দেখবে, এটার নাম হচ্ছে টাইটেল। এই ভিডিওটার ডেসক্রিপশন, অর্থাৎ আপনি ডিপলি কি বুঝাতে চাচ্ছেন যে হ্যাঁ মানুষ এটা জিনিস দেখলে এটা এটা বুঝতে পারবে, এটার নাম হচ্ছে ডেসক্রিপশন। আর কিছু কি প্রয়োজন, আপনার কিছু কিওয়ার্ড প্রয়োজন, যে হ্যাঁ একটার জন্য কিওয়ার্ড প্রয়োজন, এটাতে কিছু কিওয়ার্ড দিতে হবে। আর এই যে ভিডিওটা, এটাই হচ্ছে চতুর্থ বিষয়, যে ভিডিওটা আসেই তো একদম, অর্থাৎ চারটা বিষয় মেনটেন করতে হবে। এখন আমরা এর একটা টাইটেল দেবো। এখন টাইটেল দেওয়ার জন্য কি, আমি চাচ্ছি এটা ফিশ রিলেটেড ভিডিও, আমি কোথায় দেবো, আমার ইউটিউব চ্যানেল ফিশিং বাই গোলজার, এই ইউটিউব চ্যানেল দিয়ে দেবো। তো আমি এই ফিশ রিলেটেড কোনো যদি ভিডিও দিতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি যে কোনো একটা ইউটিউব চ্যানেল যেতে পারি, গিয়ে সার্চ করতে পারি ফিশিং ভিডিও। আমি এটা লিখে সার্চ করলাম, মনে করেন এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম ফিশিং ভিডিও, লিখে সার্চ করার পর দেখুন এখানে ফিশিং ভিডিওর অনেকগুলো কি দেখা যাচ্ছে, অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে। কিন্তু
আমার ভিডিওটা মূলত কি রিলেটেড, আমার ভিডিওটা রিলেটেড হচ্ছে, লক্ষ্য করুন, আমি যদি আমাদের ভিডিওটাতে আসি, সরি এটা না, আমি আমাদের ভিডিওটাতে যাই একটু, ভিডিওটা লক্ষ্য করুন, আমাদের ভিডিওটা হচ্ছে কি ফিশ কাটিং রিলেটেড, অর্থাৎ মাছ কাটবে। দেখুন আমি মার্কেটে গেলাম, এই যে মাছটা কাটতেছে, আমি দেখতেছি এই যে মাছটাও কাটতেছে, আমি তাহলে কি দেব, আমি ফিশ কাটিং দেব। তাহলে আমি কি করতেছি, আমি আবার ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে ফিশ ভিডিও না দিয়ে আমি ফিশ কাটিং আমি এটা লিখে সার্চ করলাম, ফিশিং কাটিং, অর্থাৎ আমি এটা দিয়ে দিতে পারি, ফিশ কাটিং দিতে পারি। দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যে একটা মাছ তারা কাটতেছে, একটা মাছ কাটতেছে, ছিলতেছে, কি করতেছে, অনেকগুলো কাজ দেখুন অনেক সুন্দরভাবে করতেছে না। আমি এই ভিডিওটা অন করে নিছি, আমি কি করলাম এই ভিডিওটা আমি একটু অন করে নিলাম, অন করার পর দেখুন তার যে টাইটেলটা ব্যবহার করছে, আমি এটা উদাহরণস্বরূপ আমি রিসার্চ করার পরে দেখাবো, অ্যামাজিং লাইভ ফিশ কাটিং স্কিলস ইন ফিশ মার্কেট 2019 ফার্স্টেড রুই ফিশ স্লিসিং। তো আমরা এখানে রুই ফিশ না দিয়ে আমরা এখানে দিলাম, আমরা এই যে লাইভ ফিশ কাটিং আমরা এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত কপি করে নিলাম আমাদের সহজের জন্য। আমি আবার একটা ফাইল খুলে নিয়ে একটা নতুনভাবে এখানে পেস্ট করলাম, লাইভ ফিশ কাটিং স্কিলস ইন ফিশ মার্কেট 2020, আমাদের এটা কত 2022 সাল, যেহেতু 2022 দিলাম, ফার্স্টেড রুই ফিশ কাটিং এটা না, এটা আমরা দিব অন্য কোনো একটা মাছ দিই, আর রুই ফিশিং না দিয়ে আমাদের ওটা হচ্ছে কি ওটাকে কসলা না কি বলে, কসলা মাছ, কসলা 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 ফিশিং, অর্থাৎ কসলা ফিশিং কাটিং এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা কোথায় যাব, আমরা যাব এই যে আমার যে ভিডিওটা আছে, দেখুন এই যে ভিডিওটা রয়েছে, এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি এখন রিনেম করবো। রিনেম করবো কিভাবে, মনে করেন যা কিছু নাম রয়েছে না কেন, এর উপর রাইট বাটন ক্লিক করার পর আপনি রিনেমে যান, রিনেমে গিয়ে আপনার যে ওই ভিডিওর টাইটেলটা রয়েছে এই ভিডিও টাইটেলটা দিয়ে দেন, এটা হচ্ছে কি আপনার এই ভিডিও টাইটেল হয়ে গেল। আবার এর উপর এখন রাইট বাটন ক্লিক করার পর অবশ্যই অবশ্যই প্রপার্টিসে যান, প্রপার্টিস কোথায় যাবেন, প্রপার্টিস, এই যে লক্ষ্য করুন আমার এই যে, অর্থাৎ ওই ভিডিওর উপর ক্লিক করার পর আপনি কোথায় যাবেন, একদম সবার শেষে প্রপার্টিস নামক যে বাটনটা রয়েছে এই প্রপার্টিসে যাবেন। তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখানে কোথাও তাকাবেন না, এই দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আমি যেমন প্রপার্টিস জেনারেল রয়েছে, সিকিউরিটি রয়েছে, ডিটেলস রয়েছে, প্রিভিয়াস ভার্সন রয়েছে। তো আমি কোথায় ক্লিক করবো, আমি ক্লিক করবো সরাসরি ডিটেলসে, ডিটেলস শুধুমাত্র এতটুকু মনে রাখুন, এর উপর আবার ডিপলি ক্লাস হবে। ডিটেলসে ক্লিক করবো, দেখুন এখানে লক্ষ্য করুন তারা কি বলছে, তারা বলছে যে টাইটেল, তো টাইটেলের জায়গায় আমার যে মাসের টাইটেলটা রয়েছে আমি যেটা দিলাম এই টাইটেলটা এখানে বসাই দিলাম। তারপর তারা বলতেছে কি সাব টাইটেল, সাব টাইটেল হচ্ছে কি ওই যে একটা বললাম ছোট্ট আকার একটা ডেসক্রিপশন, আপনার মাসটা কিভাবে কাটিং করতেছে এই রিলেটেড যদি কোনো কথাবার্তা থাকে তাহলে সাব টাইটেলের জায়গায় আপনি ওই ডেসক্রিপশনটা এখানে বসাই দিবেন। আপনি অনেকেই আবার দেখবেন যে লিখতে পারতেছেন, আপনি এই টাইটেল বরাবর এখানে রাইট সাইড একটু ক্লিক করলে দেখতে পারবেন, সাব টাইটেল বরাবর রাইট সাইড একটু ক্লিক করলে এটা একটা স্পেস পাবেন লেখার জন্য। রেটিং এ যাবেন, রেটিং এ গিয়ে দেখুন ওই যে ফাইভারে যেমন আপনি 1 star 2 star 3 star 5 star দিয়ে থাকেন, এখানে আপনি এখানে 5 star দিয়ে রাখবেন সবসময়, এখানে কি দেখবেন 5 star। তারপরে লক্ষ্য করুন ট্যাক্স, ট্যাক্স নামক একটা অপশন আছে, ট্যাক্স, এই ট্যাক্সের রাইট সাইডে যদি ক্লিক করি আমরা তাহলে আমরা এখানে কিছু ট্যাগ দিতে পারি, ট্যাগ গুলো কি দিতে পারি যে আমি ফিশিং, আমি কি দিতে পারি ফিশিং, তারপর একটা কমা দিতে পারি, তো ফিশ কাটিং, ফিশ কাটিং, আমরা এই ধরনের কতগুলো কিওয়ার্ড দিতে পারি, 20টা 25টা যাই পারে না কেন, আপনি এই ধরনের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তারপর যেমন ফিশিং বাই গোলজার আপনি এগুলো দিয়ে দেন, আমি ফিশিং বাই গোলজার এটা দিয়ে দিচ্ছি। আমি ক্লাসের ক্লাসের জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে দিলাম, আপনি এখানে 20টা 25টা 30টা ক্লায়েন্টের যতগুলো কিওয়ার্ড থাকবে, আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো কিওয়ার্ড থাকবে এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর লক্ষ্য করুন এখানে কমেন্টস নামক একটি অপশন রয়েছে, কমেন্টস হচ্ছে কি আপনার নিজের মন্তব্য, আপনার চ্যানেল সম্পর্কে বলতে পারেন, আপনার মাস সম্পর্কে বলতে পারেন, আপনি কিভাবে কাটিংটা করতেছেন, এর উপরে কোনো কষ্ট হয়েছিল কিনা ভিডিওটা তৈরি করতে, এই ধরনের যদি কোনো কমেন্টস থাকে তাহলে আপনি কমেন্টসে দিয়ে দিতে পারেন। তা আমি এখানে কমেন্টসে কপি পেস্ট করে আমার টাইটেলটা দিয়ে দিলাম। একটু নিচের দিকে যদি আসেন আপনি, নিচের দিকে এসে আপনি এখানে কিছু জিনিস দেখতে পারবেন, অরিজিন, লক্ষ্য করুন একটু নিচের দিকে এসে কি দেখতে পারবেন, অরিজিন, 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 তারপর এখানে দেখুন ডিরেক্টরস, প্রডিউসার্স, রাইটার্স, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো মূলত কি, এই বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ ইউটিউবে আপলোড করার আগে আপনাকে এটা মেনটেন করতেই হবে, করলে আপনার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত ভালো একটা জায়গায় যাবে, আপনি নিয়ম নীতি মেনে কাজটি করলেন। ডিরেক্টরস মানে কি, ডিরেক্টরস মানে হচ্ছে এই যে ভিডিওটার আপনি মেক করতেছেন এই ভিডিওর মালিক, এই ভিডিওর মালিক আপনি আপনার নামও দিতে পারেন, যেমন এমডি গোলজার হোসেন আমি নামটা দিতে পারি, অথবা কি দিতে পারি, অথবা দিতে পারি আমার যে নামটা রয়েছে আমার ইউটিউব চ্যানেলের সেই ইউটিউব চ্যানেলের নামটাও কিন্তু আমি দিতে পারি, কারণ কি ওই চ্যানেলের নামটাই হচ্ছে আমার ফিশিং বাই গোলজার, আমি এটাও দিতে পারি কোনো বাধা নেই। প্রডিউসার্স, এটা কি প্রডিউস করছে, কে তৈরি করতে সহযোগিতা করছে, আপনি এটা নামও দিতে পারেন কি, সেম আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দেন। তো আমি সাজেস্ট করবো আপনি প্রডিউসারের নামে যাক, আপনার যে চ্যানেলের নামটি রয়েছে আপনি চ্যানেল নামটি দিয়ে দেন ফিশিং বাই গোজার, এটা আপনি কপি করে আপনি এখানে পেস্ট করে দিন। তো আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি, ওকে। এখানে আপনি কিওয়ার্ডও দিতে পারেন, রাইটার্স, রাইটার্সের জায়গায় ফিশিং বাই গোজার অথবা এমডি গোজার হোসেন যেটা দিতে চান আপনি সেটা দেন, যেমন আমি এটা এখানে রাইটার্সের জায়গায় আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, ক্লিয়ার। এরপর আসুন পাবলিশার, পাবলিশ কে করতেছে, ফিশিং বাই গোজার, এটাই আপনি ফিশিং বাই গোজারে দিয়ে দেন, ক্লিয়ার। একটু নিচে আসুন কন্টেন্ট প্রোভাইডার, এই কন্টেন্টটা কে প্রোভাইড করছে, আমাকে দিতে পারে মনে করেন আব্দুল হাকিম,
আব্দুল বারি, যে কেউ দিতে পারে, যেমন আমি কয়েকজন নাম বলি, এখানে দেখা যাচ্ছে পাউল তাফুজ দিতে পারে, হাবিবুল হোসেন দিতে পারে, রাকিবুল ইসলাম দিতে পারে, আমাদের হানিফ ভাই দিতে পারে, রিফাত সাহেব দিতে পারেন, ফজলে রাব্বি দিতে পারেন, অথবা বিদ্যুৎচন্দ্র দিতে পারেন, যেই দেখুন না কেন, তার নামটা যদি আপনার মনে হয় যে দেওয়া দরকার তাহলে দিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি নিজেই তৈরি করছি কন্টেন্ট প্রোভাইডার, আমি নিজেই ভিডিও পাবলিশ করছি, আমি নিজে ভিডিওটা মেক করছি, আমি নিজে মাছটাও খাইতেছি, তাহলে আমি আরেকজনের নাম দিব কেন? তাহলে আপনি আপনার নামটা নিজে বসে দিতে পারেন। আপনার বন্ধু তো যেহেতু দেখতে আসবে না, আপনি কি করবেন, আপনার নিজের নামটা দিয়ে দিতে পারেন। কন্টেন্ট প্রোভাইডার কে মনে করেন, উনি ফিশিং বাই গোজার, উনি কন্টেন্ট প্রোভাইডার। এর নিচের দিকে আসুন, আপনার এই যে অথর ইউআরএল, এই এই জিনিসটা দরকার নেই, ইনকোডেড দরকার নেই। যদি কেউ দিতে চান তাহলে এখানে আপনার চ্যানেলের নামটা আপনি দিয়ে দিতে পারেন। লক্ষণ, আমরা সবগুলো সেম দিয়ে দিলাম। এরপর অথর ইউআরএল, অথর ইউআরএল বলতে কি, অথর ইউআরএল হচ্ছে আপনি যে যে চ্যানেলের মালিকটা নিয়ে আসতেছেন, এটা যদি কোনো ইউআরএল থাকে তাহলে অবশ্যই আমার একটা ইউআরএল রয়েছে। ইউআরএল কোনটা, আমার যে চ্যানেলটা রয়েছে, এই যে আমি চ্যানেল, ইউর চ্যানেল, ইউর চ্যানেলে আমার একটা কি রয়েছে, একটা আমার কিন্তু লিঙ্ক রয়েছে, এই যে আমার যে উপরের লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা আমি কপি করবো। কপি করার পর আমি কোথায় আসবো, আমি আমার ফাইলে আসবো, ফাইলে আসার পর আমি অথর ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। দেন প্রমোশন ইউআরএল, কোনটা প্রমোশন করতেছেন, অর্থাৎ আপনি কোনটাকে প্রমোট করতে চাচ্ছেন। অথর ইউআরএল বলতে আমার মালিকানার ইউআরএল কোনটা, আমি লেখকের ইউআরএল কোনটা, আমার ইউটিউব চ্যানেলটা। আবার প্রমোশন, আপনি কোনটা, এই ভিডিওর মাধ্যমে আপনি কোন চ্যানেলটা প্রমোশন করতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে আমার ফিশিং বাই গোজার এই চ্যানেলটা প্রমোশন করতে চাচ্ছি। এতটুকু দেওয়ার পর আপনার যদি সব কাজ কমপ্লিট হয়ে যায়, যদি সব কাজ কমপ্লিট হয়ে যায় এতটুকু, শুধুমাত্র জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করুন, আর নিচের দিকে কোনো তাকানোর দরকার নেই। অ্যাপ্লাই ক্লিক করুন, দেন ওকে দিয়ে ক্লিক করুন, আপনার কাজ কমপ্লিট, নাম্বার ওয়ান কাজ কমপ্লিট। এখন কাজ যে কমপ্লিট হলো কিনা সেটা আপনাকে আবার চেক করতে হবে, আমি দেখাইলে এইভাবে, আপনার যদি চলে যান তাহলে কিন্তু লস হবে। আপনি একবার রিফ্রেশ করুন, রিফ্রেশ করুন, আরেকবার রিফ্রেশ করার পর এখন আবার ওই ভিডিওর উপর ক্লিক করুন, তারপর এর উপর রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে আবারও ক্লিক করুন। প্রপার্টিসে ক্লিক করার পর আবার আপনি ডিটেলসে যান, ডিটেলসে গিয়ে এখন আপনি দেখুন, আপনি যে প্রথম দিকে দিলেন টাইটেল, ওকে ঠিক আছে, সাব টাইটেল ঠিক আছে দেখা যাচ্ছে, রেটিং 5 স্টার দেখা যাচ্ছে, ট্যাগগুলো দেখা যাচ্ছে, কমেন্টসগুলো দেখা যাচ্ছে। একটু নিচের দিকে আসুন, এখন নিচের দিকে আসার পর লক্ষ্য করুন, ডিরেক্টরস নাম ঠিক আছে, প্রডিউসার ঠিক আছে, সব কিছু দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো যদি ছেড়ে দেয়, আপনি যেগুলো কিওয়ার্ড দিলেন, নামগুলো দিলেন, যদি না হয় তাহলে আপনি আবারও দিয়ে আবার অ্যাপ্লাই করবেন, দেন ওকে ক্লিক করুন, তাহলে নিয়ে নেবে। অনেক সময় ছেড়ে দেয়, আমার এখানে ছেড়ে দেয় না, আপনার এখানে ছেড়ে দিবেন এমনটা নয়, 100% ছেড়ে দিবে, অনেক জায়গায় 90% সময় ছেড়ে দেয় এগুলো, কিন্তু আজকে ক্লাস করাচ্ছি ভদ্র হয়ে গেছে, ছেড়ে দেয়নি, ক্লিয়ার? ও মানে সম্মান রাখছে যে আজকে স্যার ক্লাস করাচ্ছে, আজকে বাদ দেওয়া যাবে না, এই জন্য আসছে। কিন্তু যদি ছেড়ে দেয় দিল কিনা, আপনি কয়েক সেকেন্ড লাগবে, আপনি এটা কি করবেন, চেক করে দেখবেন, মাস্ট বি চেক করে দেখা উচিত। আমাদের কি হয়ে গেল, আমাদের ইউটিউবে ভিডিওটা পাবলিশ করার আগে যেটা এসইও করতে হয়, নর্মালি আমরা সেই এসইওটা করলাম। এতটুকু বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে ভাই আমি এটা করতে পারবো না? অনেকেই প্রশ্ন করবে যে ভাই আমার কি দরকার পড়ছে ইউটিউবে, আমি ভিডিও আপলোড করব, আমার কি এটাতে সুবিধা হবে, কি অসুবিধা, একটু পরে সেটার আমরা উদাহরণ দেখবো যে আসলে কি সুবিধা কি অসুবিধা, এটা করলে আপনার কেন ইউটিউব চ্যানেলটা গ্রো হবে ফার্স্ট, আর না করলে কেন আপনার ধীরে ধীরে গ্রো হবে, এটা অবশ্যই কিছু কারণ রয়েছে। একটা জিনিস রাখুন, ফ্রিল্যান্সিং এ যারা বেশি সময় দেয় তারাই তো বেশি কাজ জানে, আবার চাকরিজীবীরা যারা রয়েছে ধীরে ধীরে সময় দেয় তারা কম জানে, এটা কি স্বাভাবিক নয়? অর্থাৎ যারা বেশি সময় দেবে তারা কি কম জানে মনে হয় এটা, নাকি বেশি জানে, আপনাদের মতামত কি? আমরা সবাই যদি বেশি জানে, ইয়েস, যারা বেশি সময় দেবে তারা বেশি জানবে, বেশি ভুলবে, তারা বেশি কাজও করবে, আবার বেশি কাজও পাবে, কিন্তু কতদিনে পাবে এটা তো অবশ্যই বুঝতেই পারছেন আপনাদের চেষ্টার উপরে। বারবার যেটা বলি, আপনার কর্ম যেমন আপনার ফল তেমন, আমাদের একটা আরবিকে প্রবাদ আছে না, কামা তুদিনু তুদানু, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এখন আপনি রাত 3টার সময় ঘুমাইতেছেন, এইদিকে রুবি আক্তার রাত জেগে কাজ করতেছে, উনি কাজ পাবেন না তো আপনি কাজ পাবেন নাকি? আপনি তো কাজ পাবেন না, স্বাভাবিকভাবে আপনার কাজ পাওয়া উচিত নয়। অর্থাৎ আপনি এমনি ফ্রিল্যান্সিং এ আসছেন, ওটা এমনি মানে টাইম নষ্ট করার জন্য, যে ওটা আপনার টাকা আছে, মনে হলো যে 10,000 টাকা যায় যাক একটু ঘুরে আসি, মানুষ যায় না, যেমন অনেক সময় ঘুরতে যায়, ট্যুর করতে যায়, আপনি ওই ইনস্টিটিউটে ট্যুর করতে আসছেন, এটা কোনো বিষয় নয়, এগুলো কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবো। এখন আসুন, অর্থাৎ আমরা কি করবো, এটা অবশ্যই অবশ্যই আমাকে করতে হবে, যদি না করেন তাহলে কি কোনো সমস্যা হবে? ইউটিউব আপনাকে কোনোদিন বাড়িতে এসে আপনার ঘাড় ধরে বলবে না যে কেন বেটা করিস নি, এটা বলবে না আপনাকে, আপনি না করলে আপনাকে কখনোই নিষেধ করবে না, আপনি আপনার মতন চলতে থাকুন। কিন্তু আপনি যদি এটা করেন, ইউটিউব আপনাকে বলতেছে আপনি আমার রুলস মানলেন, আমি আপনাকে করবো, আপনাকে আমার অনুযায়ী প্রমোশন করাবো, এটা হচ্ছে ইউটিউবের কথা। এখন আমরা কি করবো, এই ভিডিওটা এখন আপলোড করবো, আপলোড করার জন্য আমরা রেডি। এখন আপলোড করার দুইটা মেথড রয়েছে, আপলোড করা কয়টা মেথড, দুইটা মেথড, যেটা বলছিলাম শুরুতে, সেই মেথডটা কি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেলে আসার পর লক্ষ্য করুন, এই যে আমি ক্রিয়েটে যদি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিওতে ক্লিক করি, যদি আমি আপলোড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা দেখাচ্ছে, অর্থাৎ আমি আপলোড করতে পারি, তাহলে আমি আপলোড করার জন্য রেডি। তাহলে আমি আপলোড করার আগে এটার যে টাইটেলটা রয়েছে আমি এটা রিনেম করে কপি করে নিছি, কপি করে নিছি, অর্থাৎ আমি এই লেখাটাকে হবো কপি করলাম। কপি করার পর লক্ষ্য করুন, আমি এখন কোথায় যাচ্ছি, আমি এখন ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি।
এখন আমি ইউটিউব চ্যানেলে আসার পর ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিক করার পর আপলোড ভিডিওস, আপলোড ভিডিওস থেকে এর এই যে আমাদের যে আইকনটা রয়েছে, আমাদের যে আমাদের আপার বাটনটা রয়েছে এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে কোথায় নিয়ে আসতেছে, আমাকে নিয়ে আসতেছে আমার একদম আমার যে ইয়ে রয়েছে আমার ফাইলগুলো রয়েছে পিসিতে, সেই পিসির ফাইলগুলোতে নিয়ে আসতেছে। এখন আমি কোথায় আমার ফাইলটা রাখছিলাম, আমার ফাইলটা রাখছিলাম ইউ ভলিউমে, ই থেকে আমি রাখছিলাম ফিস ভিডিও, ফিস ভিডিওর উপর ক্লিক করলাম। ফিস ভিডিওর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা দেখা যাচ্ছে, আমি এর উপরে এখন ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর লক্ষ্য করুন, ওপেনে ক্লিক করে এখানে খুবই গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে রিনেম করলাম ওই রিনেমটা দেখুন এখানে অটোমেটিক চলে আসছে। অটোমেটিক কি আছে এখানে চলে আসছে, সবাইকে আমি আবারও করতেছি কি আনমিট করতেছি। কেন রিনেম করলাম এটা সুবিধা কি, নাম্বার ওয়ান সুবিধা শুরু হইলো সবাইকে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে আপনি প্রথমে রিনেম করলেন, রিনেম মাস্ট করতে হবে, আপনি করলে আপনার সুবিধা। তো আমরা রিনেম করার পর সঙ্গে সঙ্গে দেখুন আমার এই রিনেমটা হয়ে গেল। এবং আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমরা এখান থেকে একটা বিষয় লক্ষ্য করতেছি, আমি যখন ওখানে আপলোডে ক্লিক করছি আমাদের ইন্টারফেসটা কিরকম, এইরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেসের নিচের দিকে লক্ষ্য করুন আমার আপলোডিং, আপলোডিং 7% দেখা যাচ্ছে, 10 মিনিটস লেফট, অর্থাৎ আমার ওই ভিডিওটা আপলোড হচ্ছে, 7% আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আসুন এই যে দেখুন আমাদের লাইভ ফিশিং, এই যে ডট চলে আসলো, এটা একটা টাইটেল জায়গা, দেখুন এই যে ডিটেলস, ডিটেলস দেখুন এখানে টাইটেল, ওই যে আমরা বললাম আপনি পৃথিবীতে যত পোস্ট করেন না কেন পোস্টের তিনটা নিয়ম, চারটা নিয়ম, টাইটেল প্রয়োজন, ডেসক্রিপশন প্রয়োজন, কিওয়ার্ড প্রয়োজন, তারপর হচ্ছে আপনার কিছু ছবি, ভিডিও, অডিও, ইমেজ, জিপ, পিআই, পিএনজি, টিআইএফএফ, যাই আছে না কেন বিভিন্ন কোনো ছবি প্রয়োজন। তো আমরা তো টাইটেলটা যেটাই ছিল আমাদের সেটাই আমরা দিয়ে দিলাম, লাইভ ফিশিং কাটিং স্কিলস ইন ফিশ মার্কেট 2022 ফাস্টেস্ট কলসা ফিশিং, আমাদের এখানে ফিশিং দিত অথবা এটা আমরা কেটে দিচ্ছি, ফার্স্ট এড ফিশ কাটিং আমরা দিয়ে দিচ্ছি, মনে করেন ওটা ভুল ছিল না আমাদের, এটাই ঠিক ছিল, ফিশ কাটিং এটাই মনে করেন লেখা ছিল, আমাদের ভুল ছিল ওখানে উঠাইতে। এটা মনে করেন এটা ছিল, এইটা দিলাম আমরা আপলোড করলাম। এখন আপলোড করার পর তারা কি বলছে, আপনি ডেসক্রিপশন দেন কিছু এখানে, এই ডেসক্রিপশনটা এখন আমরা দিব, দেখুন কতগুলো ডেসক্রিপশন লিখতে পারবো, এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কোনটা মূলত আমরা একটু দেখে আসি, কোন ডেসক্রিপশন আমরা যাচ্ছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল, যে কোনো একটা ইউটিউবে যাই, ইউটিউবে আসার পর আমরা মনে করুন যে কোনো একটা ইউটিউবের ভিডিও নেই, ভিডিও একটাতে যাই, ভিডিওতে আসার পর লক্ষ্য করুন আমাদের এই যে ভিডিওতে আসলাম, ভিডিওতে আসার পর এইদিকে নিচের দিকে লক্ষ্য করুন এই যে আছে ভিডিওর টাইটেল, এই যে ভিডিওর টাইটেল হচ্ছে এটাকে বলা হচ্ছে ভিডিওর টাইটেল। এই যে উপরে দেওয়া আছে কি ভিডিওর কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, দেখুন এখানে কিছু ভিডিওর কিওয়ার্ড দেখা যাচ্ছে। নিচের দিকে যদি একটু আসি আমরা সিমোরে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এইটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, লক্ষ্য করুন এখানে আছে ভিডিও ডেসক্রিপশন, অনেকগুলো ডেসক্রিপশন দেওয়া। ওকে, এটার এই তিনটা বিষয় কি মূলত, এই যে আমাদের যে টাইটেলটা দিলাম, এই টাইটেলটা কোন টাইটেল, এই টাইটেলটা হচ্ছে এই টাইটেল, এই যে উপরে দিলাম লাইভ ফিশ কাটিং স্কিলস ইন ফিশ মার্কেট, এটা হচ্ছে ওই টাইটেলটা। এই ডেসক্রিপশনের জায়গায় আপনি আপনার মতো কিছু ডেসক্রিপশন দিতে পারেন, মনে করুন আমরা কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে আপনি ডেসক্রিপশন দিলাম মনে করুন, হ্যাঁ আমরা কিছু ডেসক্রিপশন দিয়ে দিই, একটা ওইটা লাইনে তিনবার দিয়ে দিলাম, মনে করুন এখানে আপনি 5000 ক্যারেক্টার আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন। আপনি কি করতেছেন, আপনি এখানে ম্যানুয়ালি লিখতেছেন, ম্যানুয়ালি লিখতেছেন কিন্তু লিখে দিতে পারেন, আর আপনি যদি মন চায় যে না আমি এখানে ম্যানুয়ালি দিব না, আপনি এখানে কাট করে দিতে পারেন, আপনি ম্যানুয়ালি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে দিতে পারেন কপি পেস্ট করে, এটা আমি মনে রাখেন শুধুমাত্র। তারপর আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে লক্ষ্য করুন থামনেল, এই যে থামনেল দেখা যাচ্ছে, থামনেল বলতে কোনটা, থামনেল বলতে এই যে আপনি যে একটা ভিডিও যে ফাইবার গিগ রিসার্চ শুরু থেকে শেষ দেখা যাচ্ছে, এই যে উপরে যে লেখাটা দেখা যাচ্ছে এটা নাম্বার হচ্ছে থামনেল। এই থামনেলটা যদি আপনি চান এখান থেকে আপলোড করতে পারেন, কোথা থেকে দেখুন আপলোড থামনেলে ক্লিক করলাম, থামনেলে ক্লিক করার পর যদি আমি কি করি ডাউনলোডে ক্লিক করি অথবা এখানে ক্লিক করি, ক্লিক করার পর মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি যে কোনো একটা থামনেল অ্যাড করে দেবেন, মনে করেন এটা, মনে করেন এটা আপনি কি করে দিতে চাচ্ছেন, আপনি অ্যাড করে দিতেছেন, যেমন ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর দেখুন যে আমি কি করলাম অ্যাড করে দিলাম, মনে করুন এটাই থামনেল। আপনি যদি আবার চান যে আমি এই থামনেলটা এখন অ্যাড করবো তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন অর্থাৎ চেঞ্জ করে দিতে পারেন, মনে করেন আমরা আপলোড করলাম। এরপরে নিচে দেখে আসুন প্লে লিস্ট নামক একটা অপশন রয়েছে, প্লে লিস্ট, এই প্লে লিস্টে যদি ক্লিক করেন, প্লে লিস্ট কি মূলত, প্লে লিস্ট কি, প্লে লিস্ট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, যদি আপনি যান যে কোনো একটা ইউটিউব চ্যানেল যান, ইউটিউব চ্যানেল গিয়ে কয়েকটা অপশন পাবেন, হোম, ভিডিওস, প্লে লিস্ট, চ্যানেলস, অ্যাবাউট, আর কমিউনিটির বাটন সম্পর্কে আমি প্রথমে বলছিলাম, এখানে স্কিপ করে যাচ্ছি। এই প্লে লিস্টে যদি আপনি ক্লিক করেন, প্লে লিস্টে ক্লিক করলে আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে বিষয়গুলো একই ধরনের আলোচনা সেই বিষয়গুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার নাম হচ্ছে প্লে লিস্ট, অর্থাৎ একই ধাঁচের যতগুলো ভিডিও রয়েছে একটা নির্দিষ্ট স্থানে রাখার নাম হচ্ছে প্লে লিস্ট। অর্থাৎ আমরা যদি এখানে ফিশ কাটিং ভিডিও রাখি, মনে করেন আমি এই যে ভিডিওটা পাবলিশ করলাম এটা হচ্ছে ফিশ কাটিং, অর্থাৎ মাছ কাটতেছে, এই ধরনের যদি কোনো প্লে লিস্ট নাম করে রাখতে চাই তাহলে আমি এখানে সিলেক্ট, সিলেক্টের জায়গায় ড্রপ ডাউন বাটন ক্লিক করবো, ক্লিক করবো দেখুন নিচে থেকে ক্রিয়েট প্লে লিস্ট, প্লে লিস্টে ক্লিক করলে আমার কি হয়ে যাচ্ছে একটা অ্যাড টাইটেল নামে অপশন আসছে। তা আমরা অ্যাড টাইটেলের জায়গায় কি দেবো, যে আমি ফিশ কাটিং নামে একটা একটা প্লে লিস্ট রাখতে চাইছি, ফিশ কাটিং, ওকে সরি আমি কি রাখতে চাচ্ছি, ফিশ কাটিং, আমি ফিশ কাটিং রাখলাম।
ফিস কাটিং এ রাখার পর আমি দেখুন এখান থেকে এই প্লে লিস্টে আমি কি মানুষকে দেখাবো, জনগণকে দেখাবো, নাকি আমি শুধুমাত্র একাই দেখবো? যদি আমি জনগণকে দেখাতে চাই তাহলে দেখুন ডিফল্ট হিসেবে পাবলিক অবস্থা আছে, পাবলিক থাকবে। আর যদি মনে করেন যে না আমি এটা শুধুমাত্র আমি দেখবো, তাহলে এখানে ডিফল্টে ক্লিক করুন, ক্লিক করার পর প্রাইভেট করুন, তাহলে এই প্লে লিস্টটা শুধুমাত্র আপনার দেখার জন্য। যদি মনে হয় যে না আমিও দেখবো মানুষই দেখতে পারবো, আনলিস্টেড মোডে রাখতে চান সেটাও করতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো এটা 100% পাবলিক মোডে কি থাকবে, অবশ্যই অবশ্যই পাবলিক মোডে রাখতে হবে, এটা হচ্ছে বেটার। ওকে, দেন আপনার যদি হয়ে যায় তাহলে ক্রিয়েটে শুধুমাত্র ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট এটা হয়ে যাবে, একটা প্লে লিস্ট কি হয়ে গেলো, ফিশ কাটিং এটা ক্রিয়েট হয়ে গেলো। এখন এর উপর একটা টিক মার্ক দিয়ে শুধুমাত্র ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি, এই যে আমরা যে প্রথম ভিডিওটা আপলোড করলাম ফিশ কাটিং এর, এটা একটা প্লে লিস্ট হয়ে গেলো, এটার নাম আছে ফিশ কাটিং। অর্থাৎ আপনার ফিশ কাটিং রিলেটেড যতগুলো ভিডিও আসবে এখন থেকে আর আপনাকে নতুন প্লে লিস্ট খুলতে হবে না, শুধুমাত্র এটা ফিক্সড করে দেবেন, এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক, এটা হচ্ছে সিস্টেম। তারপরে আসুন অডিয়েন্স। এই যে অডিয়েন্সের এখানে দেখুন অডিয়েন্স ইজ দিস ভিডিও মেড ফর কিডস, আপনার যে এই যে ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওটা কি ছোট বাচ্চারা দেখবে, না দেখলে কি কোনো অসুবিধা হবে, অথবা বড় বাচ্চারা দেখলে কি কোনো অসুবিধা হবে? আপনার এই ভিডিওটা মূলত কি রিলেটেড, আপনি কি এটা এমন ধরনের একটা কোনো ভিডিও যে না ছোট বাচ্চারা দেখলে কোনো ক্ষতি হবে? যদি ছোট বাচ্চারা দেখলে কোনো ভয় পায় কিংবা কোনো ক্ষতি হয়, তাহলে এই ভিডিওটা আপনাকে ইয়েস দিতে হবে, ইয়েস যে হ্যাঁ এটা ছোট বাচ্চারা ভয় পাবে অথবা ছোট বাচ্চাদের ক্ষতি হতে পারে। আর যদি মনে হয় যে না আমার এই ভিডিওটা ছোট বাচ্চারাও দেখতে পারবে, বড় বাচ্চারাও দেখতে পারবে, অ্যাডাল্ট থেকে কিডস সবাই দেখতে পারবে, তাহলে এখানে দেখুন নো ইটস নট মেড ফর কিডস, এইটার উপরে ক্লিক করে রাখবেন শুধুমাত্র। এতটুকুই কাজ আপনার, যেটা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে নিচের দিকে আসুন এজ রেস্ট্রিকশন। এই এজ রেস্ট্রিকশনটা কখন মূলত আসবে, এজ রেস্ট্রিকশনটা তখনই আসবে যখন আপনার ইএসএ ক্লিক করবেন। দেখেন আমি যদি মনে করি যে হ্যাঁ এই ভিডিওটা দেখলে আপনার কি প্রবলেম হবে, তখন আমরা ইএসএ যখনই ক্লিক করবো, ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে তখন ইএস কি আসবে আপনার এখানে, তখন একটা এজ রেস্ট্রিকশন চলে আসবে। তো আমরা যেহেতু নো আমার এজ রেস্ট্রিকশন দরকার নেই, যে নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, বুঝা গেছে? এখন আসুন সিমোর। সিমোরে যদি আমি ক্লিক করি, সিমোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলতেছে পেইড প্রমোশন। আমরা অনেক সময় ইউটিউবে বলে থাকি না, ইউটিউবের বায়াররা বলে থাকে না যে আমি আমার ভিডিওটাকে পেইড প্রমোশন করাবো, এর নাম হচ্ছে পেইড প্রমোশন। দেখুন অর্থাৎ আপনার ইউটিউবে যখন কোনো পেইড প্রমোশন করাবেন তখন মূলত এটা প্রয়োজন হবে। আমরা পেইড প্রমোশনগুলো কীভাবে করতে হয় ইউটিউবের মাধ্যমে, অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, সেই পেইড প্রমোশনটা আমরা করে দেখাবো যে কীভাবে একটা পেইড প্রমোশন করতে হয়। ক্লিয়ার? নিচের দিকে আসুন। এই পেইড প্রমোশনটা আরও কিছু বিষয় জড়িত আছে, অর্থাৎ অন্য কোনো কোম্পানি যদি আপনার মাধ্যমে কোনো কিছু মার্কেটিং করে নিতে চায় সেটাও পেইড প্রমোশন আন্ডারভুক্ত। অর্থাৎ আপনাকে কীভাবে প্রমোশন করতে হয় এটা আমরা দেখবো। এর নিচে আসুন অটোমেটিক চ্যাপ্টার্স। এই অটোমেটিক চ্যাপ্টারটা আপনার দরকার নেই, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স, আপনার এই এই বিষয়টা দরকার নেই, এটা যে অবস্থায় ডিফল্ট হিসেবে আছে সেই অবস্থাতে থাকবে, কোনো নাড়া ছাড়া কোনো দরকার নেই, আপনি নাড়বেন না। তারপরে আসুন ট্যাক্স। ট্যাক্সটা মূলত কি, ট্যাক্সটা হচ্ছে আপনার যে এই যে ইউটিউবের ভিডিও আপনি আপলোড করতেছেন এই ভিডিওটা মানুষ কী লিখে সার্চ করবে এটার নাম হচ্ছে ট্যাগ। আপনি এই ধরনের কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে পারেন, কতগুলো ট্যাগ দিতে পারেন, যেমন ফিশ কাটিং আমি দুই একটা দিয়ে দেখাচ্ছি, দুই একটা দিয়ে দেখাচ্ছি। ফিশ কাটিং দেওয়ার লেখার পর আপনি ইন্টারে ক্লিক করবেন, যেমন ফিশিং ইন্টার করবেন, ফিশিং বাই গোলজার আপনি এটা এটা লিখুন, ইন্টার করুন। এই তিনটা আমি দিয়ে দিলাম, এরকম আপনি কতগুলো দিতে পারবেন, আপনি 100টাও দিতে পারবেন, আবার 20টাও কিওয়ার্ড দিতে পারবেন। কখন পর্যন্ত, শুধুমাত্র 500 ক্যারেক্টার্স হলে আপনি আর তার বেশি দিতে পারবেন, অর্থাৎ 500 ক্যারেক্টার্স পর্যন্ত আপনি দিতে পারবেন। কয়টা কিওয়ার্ড দিতে পারবেন এটা ডিপেন্ড করে না, যদি আপনার লং টেল কিওয়ার্ড হয়ে থাকে, মনে করেন ফিশিং বাই গোজার রংপুর ফরম হারাগাস, এটা এত বড় যদি হয়ে থাকে 5টা কিওয়ার্ডে আপনার 500 হয়ে যাবে। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডের ডেন্সিটির উপরে, আপনার কতগুলো আছে কিওয়ার্ড অর্থাৎ কতগুলো ওয়ার্ড রয়েছে তার উপরে মূলত ডিপেন্ড করে। তো আমরা কত ক্যারেক্টার্স 500 ক্যারেক্টার্সে দিতে পারবো এটা শুধুমাত্র মনে রাখলেই হবে। এর নিচের দিকে আসুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনার খুবই একটা দরকার হবে না, তবে আমরা এগুলো করব। একটা বিষয়, যদি আপনার ভিডিও আপনি চান যে না আমার ভিডিওটা আমি যখন পাবলিশ করতেছি, আমি এটা ভিডিওর ওনার, আমি এটা তৈরি করেছি, আমি আমার এই ভিডিওটা যেন অন্য কেউ রেকর্ড করে দেখতে না পারে, অন্য কেউ যেন না নেয়, অন্য কেউ যেন না দেখে, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি যেটা করতে পারেন দেখুন এই যে রেকর্ডিং ডেট, আপনি কত সালে কত তারিখে এই ভিডিওটা রেকর্ড করেছিলেন, এই রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন একটা অপশন পাবেন। এই রেকর্ডিং ডেটে ক্লিক করার পর আপনি যদি দেখেন ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, আপনি একটা ক্যালেন্ডার দেখতে পাবেন, আজকে তারিখ হচ্ছে 14 তারিখ, আমি এই ভিডিওটা রেকর্ড করেছিলাম মনে করেন 10 তারিখে, আমি 10 জুন 2022 দিয়ে রাখলাম যে আমি এটা এটা রেকর্ড করেছিলাম কত তারিখে, 10 তারিখে, আমি এখানে দিয়ে দিতে পারি। ভিডিও লোকেশন, অর্থাৎ আমি যে ভিডিওটা যে মেক করলাম, অনেক সময় লোকেশন দেখাইনি আমরা, কোথায় লোকেশনটা দেখি, আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি কোনো ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করার পর অনেক সময় দেখবেন আমরা একটা লোকেশন দেখতে পারি, আমরা লোকেশনটা দেখবো কোথা থেকে লোকেশনটা সেট করতে হয়। এই যে আমরা যেখানে কিওয়ার্ডগুলো দেখতেছি, লক্ষ্য করুন আমাদের যে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে কোথায়, এই যে আমাদের একটা ভিডিও চলতেছে, এই ভিডিওর এখানে লক্ষ্য করুন, এই যে এখানে কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে না, এই কিওয়ার্ডগুলোর স্থানে আপনার এখানে বাংলাদেশ নাকি ইন্ডিয়া, পাকিস্তান নাকি নাইজেরিয়া, আপনার এখান থেকে দেখা যাবে। সেই বিষয়গুলো মূলত কোথা থেকে পাবেন আপনি, সেই বিষয়গুলো পাওয়ার জন্য আপনাকে যে এখানে আপনার যে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এখানে লোকেশনের জায়গায় আপনি যদি এটা বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ লিখে দিতে পারেন যে হ্যাঁ আমি এটা বাংলাদেশ থেকে করেছিলাম, তাহলে বাংলাদেশ এখানে আপনি ফিক্সড করে দিতে পারেন। তারপরে আসুন লাইসেন্স।
আমি স্কিপ করে যাচ্ছি খুব দ্রুত, কেন এই বিষয়টা নিয়ে মূলত আরেক জায়গা থেকে আমরা দেখবো, এই জন্য শুধুমাত্র আপনাকে বলে যাচ্ছি কোথা থেকে কি করতে হবে। এখন আসেন লাইসেন্স। লাইসেন্স মূলত কি কি কাজে লাগে? আমরা যারা অনেক সময় কি করি, আমরা মেডিটেশন মিউজিক ভিডিও নিয়ে কাজ করি, মেডিটেশন ভিডিও নিয়ে কাজ করি, কিংবা অন্য কোনো ছোটো ছোটো কন্টেন্টগুলো নিয়ে কাজ করি, যে আমার কপি পেস্ট যেন আসে না, অর্থাৎ কপি পেস্ট কেন আসে, কপি পেস্ট ছাড়া ভিডিও কোথা থেকে কিনতে পারবো, এই যে বিষয়গুলো থাকে, অথবা লাইসেন্স কি কি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। লাইসেন্স হচ্ছে, মনে করেন আপনি যদি নিজে কোনো ভিডিও তৈরি করেন সেটার কোনো লাইসেন্স প্রয়োজন হয়, এটা হচ্ছে আপনার নিজের স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার নিজস্ব এটা একটা আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন। কিন্তু এমন কিছু ভিডিও আছে আপনি কি করতেছেন, অনেক সময় হয়তো বা কারো মাধ্যমে তৈরি করে নিয়ে কিনতেছেন, এই ধরনের যদি, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যদি কোনো ভিডিও, একটা ভিডিও অনেক মানুষ কিনতেছে, তার জন্য কিন্তু একটা লাইসেন্স কি থাকে, সেই লাইসেন্স কিটা যদি আপনার যদি কোনো এই ধরনের কোনো যদি ভিডিও থাকে, তাহলে এখানে দেখুন এই যে আমাদের দুটো অপশন, ক্রিয়েটিভ কমার্স নামে একটি অপশন রয়েছে, আমরা সেটা ফিক্সড করে দিতে পারি, অর্থাৎ যে মেডিটেশন মিউজিক ভিডিও যখন আমরা আপলোড করবো তখন এই বিষয়টা আপনার টাচ পাবেন। ক্লায়েন্টগুলো যদি বলে যে লাইসেন্স কি তুমি অ্যাড করতে পারো, তখন অবশ্যই অবশ্যই লাইসেন্সটা আপনি অ্যাড করতে পারেন। দেখুন এই যে লাইসেন্স টাইপ, আপনি এখানে ক্লিক করার পর আপনি লাইসেন্স টাইপটা পড়ে নিতে পারেন, এখান থেকে আপনি অনেক কিছু বিষয় জানতে পারেন, ক্রিয়েটিভ কমার্স এই বিষয়গুলো আপনার অবশ্যই অবশ্যই কি বাংলা ট্রান্সলেট করে পড়বেন, অত্যন্ত বিষয় অনেকগুলো বিষয় জানতে পারবেন, এটা হচ্ছে একটা কন্টেন্ট। তারপরে এটা আসুন নিচের দিকে, অ্যালাউ এমবেডিং। অ্যালাউ এমবেডিং মানে কি, এই যে আমাদের যে ভিডিওটা চলতেছে, এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা আপনি যদি চান, এই ভিডিওটা যদি আপনি চান যে ঠিক আছে আমার এই ভিডিওটা যেন কেউ ডাউনলোড করতে না পারে, তাহলে আপনি কি করবেন, আপনার এই যে অ্যালাউ এমবেডিংটা অফ করে দেবেন যাতে ডাউনলোড করতে না পারে, অর্থাৎ আপনি ডাউনলোডের পারমিশন দিচ্ছেন না। যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনি ডাউনলোডের পারমিশন দিচ্ছেন যে হ্যাঁ যে কেউ ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা নেই, তা আপনার ডাউনলোডের অপশন দিয়ে রাখবেন, যদি কারো উপকার হয় তাহলে অসুবিধা কি। তবে ক্লায়েন্ট যদি বলে যে না ডাউনলোড অপশন বন্ধ করে রাখেন, তাহলে আপনি অফ করে রাখতে পারবেন। এখন কথা হলো ডাউনলোড অপশন বন্ধ করলে কি স্যার অন্য কোনোভাবে ডাউনলোড করা যাবে না, আপনি যদি কোশ্চেন করেন 100% যাবে, অনেকগুলো সফটওয়্যার রয়েছে, অনেকগুলো এক্সটেনশন রয়েছে যে যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারি, কোনো অসুবিধা নেই। তার নিচের দিকে লক্ষ্য করুন, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। সাবস্ক্রাইবার সম্পর্কে একটা নতুন একটা বাক্য আসছে, আমরা এই বিষয়টা নিয়ে আরও একটু পরে জানবো, এই বিষয়টা আপনাকে ডিফল্ট হিসেবে যেভাবে আছে সেইভাবে রেখে দেবেন। অ্যালাউ পিপল টু স্যাম্পল দিস কন্টেন্ট, আপনাকে এই স্যাম্পল কন্টেন্ট বিষয়ে বলি, ওই যে আমরা কপি পেস্টের কথা বললাম কিছুক্ষণ আগে, এই যে কপি পেস্ট লাইসেন্স নিয়ে, এটার সাথে এটা একটা রিলেটেড, রিলেটেড বলতে কি, যারা আমরা চুরিবিদ্যা পছন্দ করি, চুরিবিদ্যা বলতে বুঝছি তো আমরা, চুরিবিদ্যা হচ্ছে আপনি যদি মনে করেন যে আরেকজনের কন্টেন্ট আছে আপনি নিজের কন্টেন্ট হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন, এটার নাম হচ্ছে যে অ্যালাউ পিপল টু স্যাম্পল দিস কন্টেন্ট। আমরা যদি এটা অফ করে দেই তাহলে আমার যে ভিডিওগুলো, এই যে আমি কথাটা বলতেছি, আমার এই কথাটা কেউ যদি কপি পেস্ট করে 15 সেকেন্ডের বেশি, তারটা কি হবে, তারটা ওটা অটোমেটিক রিমুভ করে দেবে আমাদের ইউটিউবের অ্যালগোরিদমে। আর যদি আমি এটা অন করে দেই তাহলে ওই যে 15 সেকেন্ড আমার কি নিচ্ছে, আমার যে সাউন্ডগুলো নিচ্ছে, আমার কথাগুলো নিচ্ছে, তাহলে আমরা কি করলাম, অ্যাপ্রুভ করলাম যে হ্যাঁ নিতে পারে আমার এখান থেকে। অ্যালাউ পিপল টু স্যাম্পল দিস কন্টেন্ট, আমার এখান থেকে স্যাম্পল নিয়ে তার ইউটিউব চ্যানেল দিতে পারে, কোনো বাধা নেই। এই বিষয়গুলো আপনি দিয়ে রাখবেন, এটা ভালো আপনার জন্য। এরপর আসুন ক্যাটাগরি, খুবই গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি হচ্ছে কি, এই যে আপনার যে ভিডিওটা, আপনি এই ভিডিওটার মূলত কন্টেন্টটা কি রিলেটেড, আপনার কোন ধরনের কন্টেন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন, এটা আপনি কি রিলেটেড, এটা এডুকেশন রিলেটেড, আপনার কমেডি রিলেটেড, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, মানে আপনার কি ধরনের এখানে এই বিষয়গুলো কি ধরনের, আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখন কথা হলো এই ক্ষেত্রে যে ভাই ক্যাটাগরিটা যদি আমার মনে করেন হয়ে থাকে গেমিং রিলেটেড, আমি যদি এন্টারটেইনমেন্ট দিই তাহলে কি চ্যানেল বাতিল হবে, কোনো সম্ভাবনা নেই। এটা মূলত ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে, আপনি যদি যে কোনো একটা ফিক্সড করে দেন তবু কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তবে একদম নির্দিষ্টভাবে দিলে যেটা সুবিধা হবে, আপনাকে ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন করবে, আপনার ইউটিউবের ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হবে, এটা হচ্ছে সুবিধা। তো আমরা কি করলাম, আমরা দিলাম মনে করুন এডুকেশন রিলেটেড, না এডুকেশন না দিয়ে আমরা এন্টারটেইনমেন্ট দিতে পারি, এন্টারটেইনমেন্ট দিয়ে দিলাম। এন্টারটেইনমেন্ট দেওয়ার পর আমরা যদি নিচের দিকে আসি, অ্যালাউ অল কমেন্টস এবং দেখুন হোল্ড পটেনশিয়ালি ইনপার্শিয়াল, অর্থাৎ অ্যালাউ অল কমেন্টস মানে কি, আপনারা দেখবেন আপনার ইউটিউবের কমেন্টসের মধ্যে অনেক সময় অনেকগুলো মানুষ এসে বাজে কমেন্টস করে, মানে অনেকগুলো বাজে কি করে কমেন্টস করে। আপনি যদি চান যেমন আপনাকে কেউ গালাগালি করতেছে, এটা ইউটিউবের অ্যালগোরিদম যদি ধরতে পারে যে এটা কোনো বাজে কথা, তাহলে ইউটিউব তাকে আটক করে দেবে। কখন, যখন আপনার হোল্ড পটেনশিয়ালি অফ করে রাখবেন, অর্থাৎ আপনাকে কি অফ করে রাখার জন্য ক্ষমতা দেবেন ইউটিউবকে। তখন যদি এখন মনে করেন যে না আমাকে কে গালি দিল নাকি কি করলো কোনো অসুবিধা নেই, আমি নিজে নিজে ভাইরাল হতে পারতেছি না, কেউ আমার গালি দিক আমি অটোমেটিক ভাইরাল হবো, তাহলে আপনি অ্যালাউ অল কমেন্টসে ক্লিক করবেন। অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ অ্যালাউ অল কমেন্টস যখন ক্লিক করবেন, আপনাকে যে গালি দিচ্ছে সেটাও আসবে, যে গালি দিচ্ছে না সেটাও আসবে না। এখানে দেখুন দুটা বিষয়, যখন আপনি অ্যালাউ অল কমেন্টসে ক্লিক করবেন তখন আপনাকে একটা সুযোগ দেবে ইউটিউব যে আপনাকে কে কে গালি দিচ্ছে, খারাপ কোনো ভাষা, খারাপ কোনো লিঙ্ক, খারাপ কোনো ছবি, খারাপ কোনো ভিডিও লিঙ্ক আপনার এখানে প্রোভাইড করতেছে, তাহলে দেখুন অটোমেটিক কি হয়ে যাবে, ওটা ইউটিউব ডিটেক্ট করে রাখবে, এবং এটা যদি আপনি লাস্ট 30 দিনের মধ্যে না দেখেন, যদি অ্যাপ্রুভ না করেন, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা কিভাবে দেখতে হয় মনে রাখুন, আমরা একটু পরে দেখবো যে আসলে কোথায় গিয়ে এটা ডিলেট করতে হয়, কোথায় গিয়ে আপনাকে আটক করতে হয়। অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনি হোল্ড অবস্থায় রাখবেন, কেন ইউটিউব এটা সাজেস্ট করে হোল্ড অবস্থায় রাখার জন্য। হোল্ড কমেন্টস, আর একটা বিষয় দেখুন হোল্ড অল কমেন্টস ফর রিভিউ,
এই মানে এই যে এই বিষয়টা যখন আপনি অন করবেন, আপনার একটা কমেন্টস তো সরাসরি কি হবে না, লাইভ হবে না, আপনাকে প্রত্যেকটা নিজের থেকে লাইভ করে দিতে হবে, তারপর লাইভ হবে। কিন্তু এটার দরকার নেই, যেন কমেন্টস গুলো যেগুলো ভালো কমেন্টস আছে সরাসরি যেন চলে যায়। যদি কোনো বাজে ছবি অ্যাডাল্ট কোনো যদি কন্টেন্ট হয়ে থাকে, ওই ধরনের কন্টেন্ট যেন কি থাকে আটক হয়ে থাকে, তাহলে মূলত আমরা কি করবো এটার উপর টিক মার্ক দিয়ে রাখবো। ওকে, ডিজেবল কমেন্টস এর মধ্যে কি, আপনার যদি ডিজেবল কমেন্টস এ ক্লিক করে রাখেন, তাহলে আপনার ভিডিওর নিচে আর কেউ কোনো ধরনের কমেন্টস করতে পারবে না। এখন রেকমেন্ডেড কোনটা, রেকমেন্ডেড হচ্ছে আপনি এটাতে ক্লিক করে রাখবেন। ক্লিয়ার? নিচের দিকে আসুন, শর্ট বাই। এই শর্ট বাইয়ের মধ্যে আপনি দুটা পাবেন, টপ এবং নিউজ। এখন টপ এবং নিউজকে আমরা কাজ করতেছি কোথায়, আমরা কাজ করতেছি একটা ভিডিও আপলোডের মধ্যে, এবং আরেকটা কাজ করতেছি আমরা একটা প্লে লিস্টের মধ্যে। এই প্লে লিস্টের মধ্যে আপনি ভিডিওটা টপে রাখতে চাচ্ছেন নাকি নিউটা রাখতেছেন প্রথম, অর্থাৎ এই যে লাস্ট যে ভিডিওটা পাবলিশ করলেন এটা টপে রাখতে চাচ্ছেন, নিউজটা অর্থাৎ নতুনটা আপলোড করতে চাচ্ছেন। আপনি এটা যে কোনো একটা রেখে দিতে পারেন, তবে আমি যেটা ডিফল্ট হিসেবে আছে এটাই রেখে দেবেন, এটা নিয়ে ক্লায়েন্ট আপনাকে কখনো প্রশ্ন করবে না, আপনার কোনো প্রয়োজনও নেই। ক্লিয়ার? এখন আসুন, এটা যদি আপনার যদি কাজ কমপ্লিট হয়ে থাকে, তাহলে প্রথম ধাপের কাজ কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলে আপনি শুধুমাত্র নেক্সটে ক্লিক করতে পারেন। আমি কিন্তু এখানে ডিসক্রিপশন কি করলাম কেটে দিয়েছিলাম, আমি একটু ডিসক্রিপশন দিয়ে রাখি, হ্যাঁ ডিসক্রিপশনটা এতটুকু দিয়ে রাখি, দেন নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার আগে আমাদের অনেকগুলো কাজ রয়েছে। দেখুন আমরা নাম্বার কয়টি ধাপ রয়েছে, আমরা একটা ভিডিও আপলোড করার আগে কয়েকটি ধাপ, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আর একটা দুটা ধাপ বেড়ে যায়, কিন্তু মনিটাইজ হওয়ার আগে এই কয়টা ধাপ থাকে, এই চারটা ধাপ থাকে। নাম্বার ওয়ান ধাপ হচ্ছে ডিটেলস, অর্থাৎ আপনার ডিটেলসে কাজ করতে হবে। নাম্বার টু হচ্ছে ভিডিও এলিমেন্টস, নাম্বার থ্রি হচ্ছে সেক্স, নাম্বার ফোর হচ্ছে ভিজিবিলিটি। কিন্তু এখানে লক্ষ্য করুন, আমার ডিটেলস এর মধ্যে আমি এখন রয়েছি, এখন আমার কিন্তু এটা ফুললি কি হয়নি, টিক মার্ক হয়নি, এটা টিক মার্ক হয়নি। কিন্তু দুই নম্বরটা দেখুন গ্যাপ রয়েছে, যে গ্যাপ রয়েছে। তিন নম্বরটা দেখুন আবার টিক মার্ক হয়ে গেছে, মানে কি, মানে হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি, এই আপলোড করার জন্য আমার যদি কোনো কপি পেস্ট থাকো তাহলে কি হইতো না, এখানে টিক মার্ক দেখাইতো না, অর্থাৎ কপি পেস্ট নেই, আমার কন্টেন্টটা একদম ইউনিক, এই জন্য এখানে টিক মার্ক দেখা যাচ্ছে। তো আমরা প্রথম ধাপে রয়েছি ডিটেলসে। ডিটেলস থেকে যদি আমি নেক্সটে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি ভিডিও এলিমেন্টস দুই নম্বর অপশন চলে আসলাম, যে প্রথম ধাপটা আমার কি কমপ্লিট, এখন ভিডিও এলিমেন্টসে আসলাম। ভিডিও এলিমেন্টসে আমরা তিনটা কাজ পাবো, ভিডিও এলিমেন্টসে আমরা কটা কাজ পাবো, তিনটা। কি কি কাজ পাবো লক্ষ্য করুন, একটু যদি আমি উপর থেকে ভেসে নিই, একটু দেখুন আপনি এখানে তিন ধরনের কাজ পাবেন। ভিডিও এলিমেন্টস, এলিমেন্টসের মধ্যে আপনার প্রথম টাইটেল হচ্ছে অ্যাপ সাবটাইটেলস, নাম্বার টু হচ্ছে অ্যাড ইন স্ক্রিন, নাম্বার থ্রি হচ্ছে অ্যাড কার্ডস। ইন স্ক্রিন কি, কার্ডস কি, এই সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং সাবটাইটেল কি সেটাও জানতে হবে। আমরা তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে আসার পর লক্ষ্য করুন, আপনি যদি এই যে আপনার এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, এই ইউটিউব চ্যানেলটা শেষের দিকে, অর্থাৎ আপনি একটু অ্যাড করে নিচ্ছি, আমি একটু যদি শেষের দিকে যাই, শেষের দিকে গেলাম, শেষের দিকে লক্ষ্য করুন, এখানে আমার দেখা যাচ্ছে যে চারটা ভিডিও, এই যে একটা ভিডিও, অর্থাৎ আমার ওই ভিডিওটা শেষ, শেষের দিকে আমার চারটা ভিডিও দেখা যাচ্ছে যে এই ছেলেগুলো এরকম ইনকাম করতেছে, এই যে চারটা ভিডিও দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এই ভিডিওটাতে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইন স্ক্রিন, অর্থাৎ আমার এই ভিডিওটা শেষের দিকে, অর্থাৎ একদম শেষের দিকে আমি কি করতে পারি, আমি কিছু ভিডিও অ্যাড করে দিতে পারি, একটাও দিতে পারি, দুটাও দিতে পারি, তিনটাও দিতে পারি, চারটাও দিতে পারি, এটার নাম হচ্ছে ইন স্ক্রিন। কার্ডস কোনটা, কার্ডস দেখুন আপনি যদি ইউটিউবে আসেন, তাহলে ইউটিউবে অনেক সময় আপনি লক্ষ্য করবেন, অনেক সময় অনেক ইউটিউবার বলে যে ভাই আপনি যদি আমার প্রিভিয়াস ক্লাসটা দেখতে চান, তাহলে আই বাটন দিয়ে আসে, আই বাটন দিয়ে ঘুরে আসতে পারেন। এই আই বাটনটা কোথায়, এই যে দেখুন এখানে লক্ষ্য করুন, এখানে একটা আই বাটন দেওয়া রয়েছে, একটা আই কার্ডস দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি কি আই বাটন দেওয়া রয়েছে। আমি যদি এখানে আই বাটনে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানে আমার ফ্রি ডিজিটাল মার্কেটিং এর একটা ফ্রম আউটসোর্সিং বিডিনস্ট, এরকম একটা কি দেখতেছি, পপ আপ মেসেজ দেখতেছি আমরা। এটার নাম কি, এটার নাম হচ্ছে কার্ড। এই কার্ডসটা এখন অ্যাড করতে হয় কিভাবে, ইন স্ক্রিনটাকে আমি কীভাবে অ্যাড করতে হয়, এই দুটো বিষয় আমরা ডিপলি জানবো। পাশাপাশি জানবো এই সাবটাইটেলটা কি, সাবটাইটেলটা কেন ব্লার মুডে আছে এখন, এই সাবটাইটেল নিয়ে কোথায় কাজ করতে হবে লক্ষ্য করুন। আমরা প্রথম ক্লাসে বলছিলাম ওই যে আপনার ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো রয়েছে, ভিডিও নিজ দিয়ে যদি কোনো ল্যাঙ্গুয়েজ চলে যায়, আপনার যদি নিজে যে কথাটা বলেন সেই কথাটা যদি অটোমেটিক চলে আসে, এটার নাম হচ্ছে কি, সাবটাইটেল। এই সাবটাইটেলটা কীভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখবো। দেখুন এটা ব্লার মুডে আছে, আমরা কীভাবে এটা ভালো করতে হয়, কীভাবে অ্যাড করতে হয় সব বিষয়গুলো জানবো আমরা। তো প্রথমে আমরা কাজ করবো কোথায়, অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, অর্থাৎ ওই যে আমরা চারটা ভিডিও অ্যাড করেছিলাম, অর্থাৎ ভিডিও শেষের মাথায় আমরা চারটা ভিডিও দিতে পারি। তো আমরা কি করলাম, আমরা অ্যাডে ক্লিক করলাম, অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করার পর লক্ষ্য করুন আপনি এখানে অনেকগুলো ফরম্যাট পাবেন, অনেকগুলো ফরম্যাট পাবেন। এই ফরম্যাটটা অনেক সময় অনেকে বুঝি, অনেক সময় অনেকে বুঝি না। লক্ষ্য করুন এই ধরনের একটা ফরম্যাট পাবেন। এই ফরম্যাটটার মধ্যে কি বলতেছে, অর্থাৎ আপনার মধ্যে একটা সম্পূর্ণ একটা ভিডিও, এই ভিডিওর মধ্যে আপনি যদি চান কি একটা ভিডিও রাখতে পারবেন আর একটা সাবস্ক্রাইবার বাটন রাখতে পারবেন। আপনার এই যে তার পরেরটা দেখুন, এই তার পরেরটা আছে কি, আপনি এখানে একটা ভিডিও রাখতে পারবেন, অর্থাৎ ভিডিওটা কত বড় সম্পূর্ণ, আপনি উপরের দিকে একটা ভিডিও রাখতে পারবেন, এখানে একটা কি রাখতে পারেন, একটা সাবস্ক্রাইবার বাটন রাখতে পারেন। দুই ধরনের গেল। তিন নম্বর যদি দেখি, আমরা এখানে একটা সাবস্ক্রাইব বাটন, এখানে একটা ভিডিও রাখতে পারবো। চার নম্বরে দেখা যাচ্ছে এখানে দুইটা ভিডিও রাখতে পারবেন, পাঁচ নম্বরে দুটা ভিডিও, ছয় নম্বরে দেখা যাচ্ছে দুইটা ভিডিও, একটা সাবস্ক্রাইবার বাটন। কিন্তু আমি আবার তাহলে চারটা কিভাবে অ্যাড করলাম, এই যে চারটা ভিডিও কিভাবে অ্যাড করলাম,
এটা আমরা কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করতে পারি? আমরা যদি আমাদের চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পর যদি মনে করেন পছন্দ হলে আমার এই দুইটা পছন্দ, অর্থাৎ আমার ভিডিওর শেষের অংশে দুইটা ভিডিও থাকবে, দুই দিকে দেখাবে, তাহলে আমি প্লাস বাটনের উপরে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমাদের আরো কিছু ইন্টারফেস খুলে গেল, অর্থাৎ এই বাটনটা খোলার পরে আমি যে দেখা যাচ্ছে দুইটা আমার এখানে চলে আসছে, আমার কি হয়ে গেছে এবং লেফট সাইডে কিছু বিষয় চলে আসছে। এই ভিডিওটা মূলত কত বড় দেখুন, এই ভিডিওটা যেটা আমরা আপলোড করলাম কিছুক্ষণ আগে, এই ভিডিওটা লক্ষ্য করুন, এই যে এখান থেকে শুরু করে এই ভিডিওটা হচ্ছে একটা কি লেন্থ। এখন এই লেন্থের মধ্যে মূলত আমি কোথায় রাখতে চাচ্ছি আমার এই ভিডিওটা, এটা কোথায় রাখতে চাচ্ছি? আমি চাচ্ছি মনে করুন যে এই যে শেষ মাথায় আমি ভিডিওটা দেখাবো, আমার এই দুটা যে ভিডিও আছে সবাই শেষ মাথায় গিয়ে যেন দেখতে পারে। তাহলে দেখুন এই যে এখানে যে খাজা বাবু লাঠিটা আছে, এটা মাউসের লেফট সাইড বাটন দিয়ে ধরে টান দিয়ে শুধুমাত্র নিচে শেষের মাথায় এসে রেখে দিয়ে আপনি সেভে ক্লিক করলে কাজ কমপ্লিট। তবে অনেকে যেটা কনফিউশনে পড়বেন যে আমি কোন ধরনের ভিডিওগুলো দেবো, লক্ষ্য করুন এখানে যদি ব্লার অবস্থায় কিছু দেখা যাচ্ছে, মোস্ট রিসেন্ট আপলোড, লক্ষ্য করুন এই যে মোস্ট রিসেন্ট আপলোড নামে একটা দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে কি বেস্ট অফ বেস্ট ফর ভিউয়ার, তারপরে কি দেখা যাচ্ছে, তারপরে যদি আমরা দেখি একটু দেখুন এখানে চুজ স্পেসিফিক ভিডিও, অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো ভিডিও যদি আপনার ওই ভিডিওর সাথে দিতে চান তাহলে এর উপরে ক্লিক করুন। এর উপরে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি দিতে পারেন ইওর ভিডিও থেকে। আপনার যদি মনে হয় যে না ইওর ভিডিও থেকে না দিয়ে এনি ভিডিও অন ইউটিউব, আমি ইউটিউব চ্যানেলে অন্য কোনো ভিডিও এখান থেকে দিতে চাই, সেটা দিতে পারেন। যেমন আমরা এখান থেকে দিতে পারি আউটসোর্সিং বিডি বিডি ইনস্টিটিউট, আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর নিচে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের একটা ভিডিও রেখে দেবো, চাচ্ছি যে হ্যাঁ আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের একটা ভিডিও রেখে দিই, যেমন এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর দেখুন ওইখানে একটা কি ভিডিও চলে আসলো। এখন যদি আমি এটা ধরে মাউসের লেফট সাইড বাটন দিয়ে ধরে এখানে রেখে দেয় তাহলে কি হবে, ভিডিওটা যখন শেষ হবে তখন শেষ মাথায় উপরের দিকে এই ভিডিও দেখাবে। তারপরে দেখুন দুই নম্বরটা, এই যে দুই নম্বরটা যেটা রয়েছে আমি যদি চাই এটাকে ধরে আমি এই যে রাইট সাইড নিচের দিকে রাখবো সেখানে রাখতে পারি। এর উপরে ক্লিক করার পর দেখুন এই যে লেফট সাইডে চুজ স্পেসিফিক ভিডিও আবার এখানে ক্লিক করতে বলছে, তাহলে এখানে ক্লিক করলাম আমরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটা ভিডিও দেখা যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি আমি অন্য একটা ভিডিও দেবো। কেন আমি মূলত অন্য ভিডিও, আমার ভিডিও যদি দিতে চাই তাহলে আমি ইওর ভিডিওস থেকে দিতে পারি, ইওর ভিডিওস থেকে। আমি যদি অন্য কারো ভিডিও দিতে চাই, অন্য কোনো চ্যানেলের ভিডিও দিতে চাই, তাহলে এনি ভিডিও অন ইউটিউব এখানে ক্লিক করতে পারি। ইওর ভিডিওস এর নিচে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও দেখবে সবগুলো ভিডিও দেখা যাবে, যেহেতু আমাদের চ্যানেলে এখনো কোনো ভিডিও নেই, একটা শুধুমাত্র ভিডিও আপলোড করতেছি এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু সেকেন্ড ভিডিও যখন আমরা আপলোড করব তখন মূলত আমরা এখানে এই বিষয়গুলো দেখতে পারবো। এনি ভিডিওতে যখন ক্লিক করলাম তখন আমরা অন্য একটা ভিডিও দিতে পারি, যেমন আউটসোর্সিং বিডি। এখানে ক্লিক করার পর আপনি আউটসোর্সিং বিডিতে যখন আসলো আপনি চাচ্ছেন যে অন্য কোনো একটা ভিডিও দিয়ে দেবেন, যে আমি একটু চাচ্ছি এই ভিডিওটা ফটোশপ অথবা হ্যাঁ অন্য কোনো একটা ভিডিও দিয়ে দিই, হ্যাঁ ফটোশপ যা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে রেখে দিলাম। এটা কয়টা হয়ে গেল, আমরা ক্লিক করেছিলাম দুইটার ঘরে আমরা দুইটা অ্যাড করলাম। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? 546 জন হয়েছে, অনেকেই নেটের জন্য জয়েন করতে পারতেছে না, আপনারা অনেকে জয়েন করতেছেন আবার লিভ নিয়ে যাচ্ছেন। আপনারা আবার কালকে এটা ইউটিউবে যখন আপলোড হবে ইনশাল্লাহ দেখে নেবেন, আবার যদি প্রবলেম হয়, আশা করি দেখতে হবে না যদি মনোযোগ দিয়ে দেখেন। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা যে দুইটা অ্যাড করলাম সেই দুইটা। এখন আপনার যদি মন চাই যে সেভ করার জন্য সেভ করতে পারেন, অথবা যদি মন চাই যে না দুইটা আমি দিব না এখানে, আমি এখানে আরো বেশি দিব, তাহলে আপনি কিভাবে দিতে পারেন? আমার কিন্তু এটা এইভাবেই আছে, দেখুন এখানে এইভাবেই আছে, আমি ভিডিও এখানে আছে রয়েছে এখানে। আমি যদি এই দুইটার সঙ্গে আরো একটা অ্যাড করতে চাই তাহলে যে এখানে কোথায় অ্যাড করতে চান, এই কোনায় অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এই কোনার উপর আপনার যে মাউসটা রয়েছে সেই মাউসের লেফট সাইড বাটন দিয়ে এর উপর একটা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন তারা এখানে দেখা যাচ্ছে ভিডিও প্লেলিস্ট সাবস্ক্রাইব চ্যানেল, অর্থাৎ ভিডিওর জায়গা কি, ভিডিওর জায়গাতে তারা বলতেছে আপনি যদি কোনো ভিডিও এখানে অ্যাড করতেছেন আরো একটা, তাহলে ভিডিওতে ক্লিক করুন। আপনি যদি কোনো প্লেলিস্ট অ্যাড করতেছেন তাহলে প্লেলিস্টে ক্লিক করুন। আপনি যদি কোনো সাবস্ক্রাইব বাটন, আপনার ইউটিউবের অনেকগুলো ভিডিও শেষে গিয়ে দেখেন না আপনার একটা বাটন দেখা যাচ্ছে সাবস্ক্রাইব বাটন, যদি এটা আপনি অ্যাড করতেছেন তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করুন। আপনার অনেকগুলো ভিডিও শেষে আবার গিয়ে দেখবেন যে অনেকগুলো চ্যানেলের নাম দিয়ে দেয় যে ঠিক আছে আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউটকে আপনি ফলো করুন। এই ধরনের কোনো চ্যানেল দিতে চাইলে আপনি চ্যানেলটা এখানে ক্লিক করার পর যে কোনো একটা চ্যানেল, যেমন দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমি একটা কি দিতে চাচ্ছি, আমি একটা চ্যানেল দেখুন এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আমার এই চ্যানেল দেখা যাচ্ছে। আমি যদি এর উপর ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষণ আমার একটা চ্যানেল দেখা যাচ্ছে, কিন্তু চ্যানেলের এখানে লক্ষ্য করুন আমাকে কি দেখা যাচ্ছে, আমাকে যে এখানে লেফট সাইডের নিচের দিকে লক্ষ্য করুন, নিচের দিকে একটা রাইট কি একটা রেড কালার একটা অপশন দেখা যাচ্ছে যে আমার এটা কোনো ভুল হয়েছে। কি ভুল লক্ষ্য করুন, ভুল হচ্ছে আমি এই যে আমার যে সাবস্ক্রাইব বাটনটা নিলাম, এই সাবস্ক্রাইব বাটনটা কি হয়ে গেছে একদম আমার বর্ডার, অর্থাৎ বর্ডার হচ্ছে কোনটা দেখুন, এই যে এটা হচ্ছে একটা বর্ডার, একটা ভিডিওর বর্ডার হচ্ছে এতটুকু, কিন্তু আমার ভিডিওটা চলে আসছে কোথায়, আমার ভিডিওটা চলে আসছে এটা একদম ক্রস করে নিচের দিকে চলে গেছে। এই জন্য মূলত আমাকে কি বলতেছে, তারা ভুলেছে আপনি তখন এটা ধরে আস্তে থেকে টান দিয়ে উপরে করুন, উপরে এনে ছেড়ে দিন, তাহলে আপনার কি হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এটা এটা ধরে একটু উপরে দিকে ছেড়ে দিই। ওকে, আমাদের কি চ্যানেল এলিমেন্ট ইজ মিসিং এ কাস্টম মেসেজ, ও আচ্ছা আচ্ছা,
তা আমাদের কাস্টম মেসেজ লিখতে বলতেছে, ঠিক আছে এই যে এখানে চলে আসে, চলে আসার সঙ্গে সঙ্গে আমি চাচ্ছি যে কাস্টম মেসেজ আমি এই চ্যানেলের নামটাই দিয়ে দেবো। আবার আহা চলে গেলো কেন, আমি চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, আউটসোর্সিং, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমি এই নামটাই আবার দিয়ে দিলাম, আমি কাস্টম মেসেজ লিখে দিচ্ছি একটা, আমি কি দিলাম কাস্টম মেসেজ একটা দিয়ে দিলাম। আহা কেন হচ্ছিস না বাবা, ওকে ঠিক আছে, আর বাইরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেলো, আমাদের এটা কাস্টম মেসেজ হয়ে গেলো। অর্থাৎ আমি কি এই যে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, এই ইউটিউব চ্যানেলটা যখন কেউ দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখবে। আমি যদি এখানে দিতে চাই যে না আমি এখানে না দিই, আমাকে সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও, এখানে যদি কোনো বাটন দিতে চাই, অনেক সময় ক্লায়েন্ট বলেন আপনাকে যে আমাকে এখানে একটা সাবস্ক্রাইব নাও বাটন লিখে দেন, সাবস্ক্রাইব নাও লিখে আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পর আপনি এখানে শুধু সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তবে তার আগে আরও কিছু বিষয় রয়েছে, এখানে একটা দিলাম, যদি আপনি এখানে আরেকটা ভিডিও দিতে চান তাহলে একটা ভিডিওতে ক্লিক করার পর আপনি একটা ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন। দেখুন আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে বলছে চুজ স্পেসিফিক ভিডিও, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা কোনো ভিডিও দেন। তো আমি এর উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখান থেকে একটা ভিডিও খুঁজে নিয়ে আসি, অথবা মনে করেন আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, যেমন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে চাচ্ছি, মনে করুন এই যে ফেসবুক মার্কেটিং এটা ভিডিওটা দিলাম, এখানে দিয়ে দিলাম। এখন যদি সব কিছু দেওয়া হয়ে থাকে তাহলে আপনি শুধুমাত্র এই যে আপনার যে খাজা বাবা লাঠিটা রয়েছে, মাউসের লেফট সাইড বাটন দিয়ে ধরে, টান দিয়ে ধরে শেষের মাথায় এসে ছেড়ে দিন। দেওয়ার পর সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করলে কি হবে, আপনার অর্থাৎ প্রথম ধাপটা দেখুন, আপনার ইন্ড স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে। ইন্ড স্ক্রিনটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমরা কিন্তু এগুলো এডিট করবো, অনেকগুলো অপশন শিখবো যে এই ইন্ডাস্ট্রির মধ্যে আরো বেস্ট অফ ভিউয়ার, বেস্ট ফর ভিউয়ার, এই বিষয়গুলো কি এগুলো জানবো। একটা করে ধাপ যেটা আপনার খুবই প্রয়োজন, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে লাগবে, সেই ধাপটা আমি আপনাকে কমপ্লিট করার চেষ্টা করতেছি। অ্যাড কার্ডস, অ্যাড কার্ডস হচ্ছে কি, অ্যাড কার্ডস হচ্ছে ওই যে আমি বললাম আপনার একটা কি উপর দিকে তাকান, যে আপনাকে অনেক সময় ইউটিউবাররা বলে দেখুন ওই যে আমরা আই বাটনটা দেখছিলাম, এটার নাম হচ্ছে আই বাটন। আই বাটন মানে কি, ওই গোলাকার একটা বৃত্তাকারের মধ্যে একটা আই দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে আই বাটন, আর পাশে দেখা যাচ্ছে অ্যাড কার্ডস। আপনি যদি অ্যাড কার্ডস কোনো অ্যাড করতে চান তাহলে অ্যাডের উপরে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে তারা কোথায় নিয়ে আসবে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, অর্থাৎ আপনার এই জায়গাটাতে নিয়ে আসবে। আপনি কোথায় অ্যাড কার্ডস অ্যাড করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর কোথায় রাখবেন, এই ভিডিওর এই যে এই কোনায় একটা অ্যাড কার্ডস অ্যাড করতে চাচ্ছেন আপনি, এটা ডিফল্ট হিসেবে এই কোনায় থাকে, কোথা থেকে অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, এটা অ্যাড করার জন্য আপনি এই কোনায় কি অ্যাড করতে চাচ্ছেন, আপনি কি কোনো ভিডিও দিতে চাচ্ছেন, নাকি প্লে লিস্ট দিতে চাচ্ছেন, নাকি চ্যানেল দিতে চাচ্ছেন। যদি এই কোনায় কোনো ভিডিও দিতে চান, যেমন আমি ভিডিও দিতে চাচ্ছি, তাহলে ভিডিও প্লাস বাটনে ক্লিক করার পর আমি ভিডিওতে চলে আসবো। ভিডিওতে চলে আসার পর যেহেতু আমার কোনো নিজস্ব ভিডিও নেই, তাহলে আমি এখান থেকে আমাদের ভিডিও একটা দিতে পারি, অন্য একটা ভিডিও দিতে পারি, যেহেতু আমাদের ভিডিওগুলো নাই, আমাদের ভিডিওগুলো এখানে থাকবে আর অন্য ভিডিওগুলো অন্যদিকে থাকবে। যেমন আমি ফেসবুক মার্কেটিংটা দিয়ে দিলাম, মার্কেটিংটা দেওয়ার পর লক্ষ্য করুন এখন তারা কি বলছে, মূলত আপনি যে ফেসবুক মার্কেটিং ভিডিও দিলেন, আপনি এখান থেকে কাস্টম মেসেজ লিখে দিতে পারেন, এই মেসেজগুলো 30 ক্যারেক্টার আছে, একটা কি লিখে দেবেন, সুন্দর করে মেসেজগুলো লিখে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই, এটা অপশনাল, অপশনাল মেসেজ, অর্থাৎ আপনি এখানে লিখে দিলে ভালো, আপনার ফেসবুক মার্কেটিং রিলেটেড দুই একটা কোনো কথা যদি থাকে তাহলে লিখে দিতে পারেন, র্যাঙ্ক করতে সুবিধা করে। তবে আমরা এটা না, আমি নিজে লিখি না, যদি আপনি না লিখেন খুবই একটা বড় প্রয়োজন হবে না, আপনার কোনো সমস্যা হবে না, এই জন্য মূলত আমরা এটা না লিখলে কোনো অসুবিধা নেই। তবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিছু কিওয়ার্ড দিয়ে সুন্দর করে আপনার ভিডিও সময় 30 ক্যারেক্টার্সের মধ্যে লিখে দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে সেটা হচ্ছে কি, আপনি যে এই ভিডিওর মধ্যে একটা কার্ডস, এই যে দেখুন কার্ডস, এই যে ফেসবুক মার্কেটিং উপর দিকে দেখা যাচ্ছে, ফেসবুক মার্কেটিং অ্যান্ড এই কথাটা যে দেখা যাচ্ছে, এই কথাটা আপনি একটা ভিডিও চলাকালীন সময়, এই যে আপনার ভিডিওটা চলছে এই চলাকালীন সময় এই কার্ডটা কতবার দেখাতে চান, এই কার্ডটা কতবার দেখাতে চান। দেখুন আমি যদি একটু এইদিকে আসি, অর্থাৎ আমি শুরুর দিকে আসি, আমি যদি মিডল বরাবর আসি, মিডল বরাবর আসার পরেও দেখুন কিন্তু উপরে আমরা কার্ড দেখা যাচ্ছে। আমি যদি আই বাটন উপর ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে, দেখুন ফ্রি ডিজিটাল মার্কেটিং, এখানে 34টা ভিডিও দেখা যাচ্ছে, অর্থাৎ কি আমি প্লে লিস্ট অ্যাড করেছিলাম। আপনি প্লে লিস্ট অ্যাড করুন, কোনো ভিডিও অ্যাড করুন, অথবা যাই অ্যাড করুন না কেন, আপনি শুধুমাত্র কি করুন এই প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করা ভিডিও প্লে লিস্ট চ্যানেল, আমি ভিডিও অ্যাড করবো, এই জন্য ভিডিও, ভিডিওতে অ্যাড করার পর এখান থেকে আমি যেটা মন চায় সেটা আমি দিয়ে দিতে পারি। অর্থাৎ আমি যেহেতু আমার যেহেতু কোনো চ্যানেল নেই, অর্থাৎ এখন চ্যানেলে কোনো ভিডিও নেই, এই জন্য মূলত আমি অন্য একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি দেখুন আমার এখানে দুটা হয়ে গেলো ভিডিও কার্ড, এই যে একটা ভিডিও কার্ড দুইটা, কিন্তু আমি তো ভিডিও কার্ড একটা অবস্থানে রয়েছে দুইটা, তাহলে আমি এই যে একটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর আর একটা থাকলো। এখন যে যে খাজা বাবা লাঠিটা রয়েছে, দেখুন খাজা বাবা লাঠি, এটা আমার কি হয়েছে খাজা বাবা লাঠি, এটা খাজা বাবা লাঠি, এখানে একবার ক্লিক করুন, এখানে একবার, দুইবার হলো, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, আমার কয়বার হয়ে গেল, আমি কার্ড বাটনটা, আই বাটনটা আমি 7 থেকে 8 বার দিয়ে দিলাম, যাতে করে 7 থেকে 8 বার এই যে উপরে একটা পপ আপ মেসেজ আসে যে আপনি এটা থেকে ফেসবুক মার্কেটিং শিখতে পারেন। ক্লিয়ার? এতটুকু যদি হয়ে থাকে আপনি সেভে ক্লিক করতে পারেন। তবে সেভে ক্লিক করার আগে আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ডিলিট করে নতুনভাবে পাবলিশ করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা নিজের সুবিধা অনুযায়ী। ক্লিয়ার? আবার আপনি এখন সেভে ক্লিক করুন।
সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়ে গেল, দ্বিতীয় ধাপের কাজ অর্থাৎ ভিডিও এলিমেন্টস এর কাজ কমপ্লিট। এখন আমরা চলে গেলাম চেকে। চেকে যদি আমরা আসি একটু নিচের দিকে লক্ষ্য করি, চেকে যাওয়ার পর আমরা একটু নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর চেক আমাদের কমপ্লিট, অর্থাৎ আমার এই ভিডিওর মধ্যে তারা কোনো ইস্যু খুঁজে পায়নি। দেখুন তারা চেকে বলতেছে চেক কপিরাইট নো ইস্যুস ফাউন্ড। যদি আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট পাইতো তাহলে এখানে আপনাকে ক্রস মার্ক দেখাইতো, ক্রস মার্ক যেহেতু পাইনি আপনাকে ওকে দেখাচ্ছে। এখন আপনি আবার নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এখানে তিনটা ফরম্যাট, নাম্বার ওয়ান ফরম্যাট প্রাইভেট, নাম্বার টু হচ্ছে আনলিস্টেড, নাম্বার থ্রি হচ্ছে পাবলিক। এই ফরম্যাটগুলো মূলত কি ফরম্যাটগুলো হচ্ছে, এই যে আপনি এতক্ষণ যাবত ভিডিওটা আপলোড করতেছেন, এতক্ষণ যাবত কথা বলতেছি আমি, এই ভিডিওটা মূলত আপনি কি একাই দেখতে চান, নিজে খাইতে চান, নাকি সবাইকে নিয়ে খাইতে চান, নাকি দরজা বন্ধ করে খাইতে চান, এটা আপনি কোন ধরনের অবস্থা রাখতে চান, এটার নাম হচ্ছে কি একদম শেষের অবস্থা, সেটার নাম হচ্ছে আমাদের প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এখন আপনি কোনটা করে রাখতে চান, প্রাইভেট যদি করেন শুধুমাত্র আপনি দেখবেন আর আপনার ইউটিউব চ্যানেল ভিডিও কেউ দেখবে না, আনলিস্টেড যদি করেন, যদি আপনি তাকে লিঙ্কটা দিয়ে দেন সেও দেখতে পাবে, যতক্ষণ পর্যন্ত পাবলিশ করবে না সমস্ত বাঙালিগুলো দেখতে পাবে না, পাবলিক যদি করে রাখেন তাহলে সরাসরি কি হয়ে যাবে আপনার এটা পাবলিক হয়ে যাবে। তবে আমি রেকমেন্ড করি হয় আপনি আনলিস্টেড করেন নতুবা প্রাইভেট, তবে প্রাইভেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই, আনলিস্টেড মোডে রাখাটাই বেটার। আমি আনলিস্টেডে ক্লিক করলাম যে হ্যাঁ আমি এই গিগটা, এই যে আমার যে ভিডিওটা রয়েছে এটা আনলিস্টেড মোডে রাখতে চাচ্ছি। অনেক সময় হয় না আপনি আজকে ঘুমাইতেছেন, এখন মনে করেন ঘুমাইতে গেলেন, কালকে ঘুম থেকে উঠবেন রাত 10টায়, কিন্তু আপনার রাত 9টায় একটা ভিডিও পাবলিশ করার কথা, অর্থাৎ যেটাকে বলা শিডিউল করা, যে আমি আজকে ক্লাস করাচ্ছি আগামীকালকে একটা ভিডিও আপলোড করবো, এটার নাম হচ্ছে কি শিডিউল করা। এই শিডিউলটা কিভাবে করবেন দেখুন, আপনার এই নিচের দিকে যদি আপনি আসেন, এই শিডিউল নামক একটা অপশন আছে, এর উপরে যদি ক্লিক করেন, শিডিউলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলতেছে ঠিক আছে আপনি কি শিডিউল করতে চান, কতদিনে কয় তারিখে কোনটা সময় পাবলিশ করতে চান, তাহলে আপনি এখানে ফিক্সড করুন যে 15 জুন কয়টার সময় পাবলিশ করুন, আপনি এখানে ডেটে ক্লিক করুন, ক্লিক করার পর আপনি আপনার ডেটগুলো পরিবর্তন করে দিন, তাহলে মূলত কি হয়ে যাবে আপনার টাইম অনুযায়ী এটা পাবলিশ হয়ে যাবে। এরপর আসুন স্ট্যাটাস প্রিমিয়ার, এটা আমরা জানি আমরা টাকা পয়সা দিয়ে প্রিমিয়ার সেট করে করতে পারি অথবা ফ্রি দিয়েও করতে পারি। প্রিমিয়ার সেট বলতে কীরকম, আপনার একটা ভিডিও কামিং সুন, অর্থাৎ কাল পরশু একটা ভিডিও আসবে, আপনি এরকম একটা ভিডিও থাম্বনেল দিয়ে রাখলেন আপনার এখানে ভিডিওতে অ্যাড করে আপনার ইউটিউবের মধ্যে, সবাই আসবে আর এখানে কি করবে দেখে রাখবে যে হ্যাঁ আগামীকাল রাত 10টার সময় গোলজার ভাই একটা ভিডিও পাবলিশ করবে, এই ভিডিওটা আমাকে দেখতেই হবে, যারা ইন্টারেস্টেড হবে আপনাকে দেখবে, না ইন্টারেস্টেড হলে আপনাকে দেখবে, এটার নাম হচ্ছে স্ট্যাটাস প্রিমিয়ার। আচ্ছা বিপরে পাবলিশ টেক দ্য ফলোইং, আমাদের এইগুলো দরকার নেই, যদি আপনার পড়তে চান তাহলে আপনি পড়ে নিতে পারেন, এতটুকু কাজ হলে কমপ্লিট। কমপ্লিট হওয়ার আগে মুহূর্তে লক্ষ্য করুন একটা বিষয়, আমরা এখানে যদি লক্ষ্য করি এই যে আমরা যে রিনেম করেছিলাম, দেখুন লাইভ ফিশ কাটিং স্কিলস ইন ফিশ মার্কেট 2020 ফাস্টেস্ট ফিশ কাটিং, এই কথাটা দেখা যাচ্ছে না, এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে যে আপনার এখান থেকে কি আছে, আপনার এখান থেকে যে আপনি রিনেম করেছিলেন, রিনেমের ফলে আমার এখান থেকে যদি কেউ লাইভ ফিশ কাটিং লেগে সার্চ করে আপনার এই ভিডিওটা বেশি সামনে দেখানোর কি রয়েছে সুযোগ রয়েছে, কারণ আপনি রিনেম করে এসইও করেছিলেন সুন্দরভাবে। সবাই কি আমরা আছি, অর্থাৎ আমরা এখন আপলোড ডিফল্ট মোডে রয়েছি, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করতেছি যাতে করে আপনারা আপলোড ডিফল্ট সম্পর্কে বুঝতে পারেন। আমি আসি ভাই। এখন যাবো, এখন তো অনেকগুলো কাজ রয়েছে, এখন আসুন। অর্থাৎ এখন আমরা লক্ষ্য করুন আমরা এখন কি করলাম, আমরা সব কাজ কমপ্লিট, আমরা কমপ্লিট করার পর আমরা যদি এখন শিডিউলে ক্লিক করি, দেখুন এই যে শিডিউল, শিডিউলে ক্লিক করলে শিডিউল হয়ে যাবে, কিন্তু আমি যদি চাই যে না আমার শিডিউল তো দরকার নেই, আমি তো শিডিউল করবো না, আমার শিডিউল দরকার নেই, তাহলে আমি এখানে বাদ দিলাম, শিডিউলটা ক্যান্সেল করে দিলাম, অর্থাৎ আমার শিডিউল দরকার নেই, আমি কি শুধুমাত্র সেভ অর পাবলিশ এখানে ক্লিক করবো, পাবলিশ করে আনলিস্টেড মোডে রাখবো, দেন সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে, কোথায় এই ভিডিওটা আপনার অটোমেটিক সেভ হয়ে গেলো আপনার ইউটিউবের মধ্যে। এখন তারা বলতেছে ঠিক আছে এটা আপনার কি, আপনি কি কোথাও শেয়ার করতে চাচ্ছেন, তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন, যেহেতু আমি শেয়ার করবো না, আমি কন্টেন্ট অবস্থায় থাকলাম, দেখুন কন্টেন্টে এসে আমি দেখতেছি কি আমার ভিডিও, এটা আমার ভিডিওর মধ্যে একটা আনলিস্টেড মোডে একটা ভিডিও রয়েছে, অর্থাৎ এই ভিডিওটা আমি যদি একটু রিফ্রেশ করার পর আমরা কি দেখবো, একটু পরিবর্তন লক্ষ্য করবো, পরিবর্তনটা কি সেটা আমরা দেখবো। আমার এখন ইউটিউব চ্যানেলটা কোথায় আছে, এখানে। এখন যদি আমি ইউটিউবের উপরে ক্লিক করি, ইউটিউবের ক্লিক করার পর ড্যাশবোর্ডে আমাকে সরাসরি নিয়ে আসবে, অর্থাৎ ইউটিউবের ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসতেছে। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি দেখতেছি, ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতেছি 295টা সাবস্ক্রাইবার রয়েছে, চ্যানেল অ্যানালিটিক্স রয়েছে, এবং ওই যে বলছিলাম দুইটা সিস্টেম আপনি কি করতে পারেন, আপনি অনেক কিছু আপলোড করতে পারেন, দেখুন এই যে ক্রিয়েটে যদি আপনি ক্লিক করেন আপলোড ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনি যদি আপলোড ভিডিওসে ক্লিক করেন তাহলে দেখুন ওই সেম ভাষাটা আপনি পেয়ে যাবেন আপলোড ভিডিও, অর্থাৎ এই জায়গা থেকে আপনি আপলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি রেকমেন্ড করি এখান থেকে আপলোড, যেহেতু সবাই করে আপনি এখান থেকে আপলোড করে ফেলবেন। এখন আপলোড করার পরে কিন্তু মূলত আমাদের কাজ বেড়ে গেল, কাজগুলো কি আমরা কন্টেন্টে যাচ্ছি, মনে করুন ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ভিডিও আপলোড করে রাখবে, করে রাখার পর এখানে আনলিস্টেড আছে না, আপনাকে এখানে প্রাইভেট মোড করে দেবে, প্রাইভেট মোড, যে ঠিক আছে প্রাইভেট মোডে আপনাকে কি করবে আপনাকে আপলোড করে দেবে, আমি সেভ করে দিলাম, যেমন প্রাইভেট মোডে আমিও সেভ করলাম।
আর প্রাইভেট মোডে আপলোড করার পর তারা বলবে আপনাকে যে ঠিক আছে আপনি কি করুন, এই ভিডিওটা ডাউনলোড করার পর আপনি আপনার এডিটের কাজগুলো শেষ করার পর আবার আপলোড করুন। তাহলে আপনাকে সর্বপ্রথম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবেন কিভাবে? আপনি ডাউনলোড করার জন্য লক্ষ্য করুন, আপনি এখান থেকে যে এখানে একটা থ্রি ডট পাবেন, থ্রি ডট থেকে ডাউনলোড নামক যে অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করার পর আপনি কি করবেন, ডাউনলোড করে দিতে পারেন। যদি আপনার এই ভিডিওটা খুবই বাজে হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনার কন্টেন্টের মধ্যে এসে আপনি থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে কি করতে পারেন, ডিলেট ফর এভার, ডিলেট ফর এভার থেকে আপনি ডিলেট করে দিতে পারেন। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোন দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন। এটা মূলত আমরা ফিক্সড করতে পারি যে আমি কোনটা ডিলেট করবো, কোনটা প্রাইভেট করবো, কোনটা আনলিস্টেড করবো, এটা মূলত আমার কাজ। ক্লিয়ার? বুঝে যাচ্ছে? অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা একটা ভিডিও আনলিস্টেড করতে পারি, প্রাইভেট করতে পারি, পাবলিকও করতে পারি। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ভিডিও, মনে করুন পাবলিক ভিডিও দিল, মনে করুন একটা উদাহরণস্বরূপ পাবলিক কোনো ভিডিও দিয়ে ক্লায়েন্ট বললো যে ঠিক আছে আপনি এই ভিডিওটা কি করুন, ডাউনলোড করুন, ডাউনলোড করার পর এডিট করার পর আবার আপলোড করুন, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। অর্থাৎ সে তো ইতিমধ্যে পাবলিশ করে ফেলছে, পাবলিক করে ফেলছে, আপনাকে ওই ভিডিও ডাউনলোড করার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রাইভেট মোডে রেখে কাজগুলো নিতে হবে। তবে বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে আনলিস্টেড মোডে ভিডিও দেবে, তারপরে আপনাকে বলে যে ঠিক আছে আপনি ডাউনলোড করে নিন। ক্লিয়ার? আমরা তাহলে কি করবো, ডাউনলোড করে আমরা আবার আপলোড করো, যে পদ্ধতিতে দেখালাম সেই একই পদ্ধতি আপনি আপলোড করবেন। এভাবে মূলত কি করতে পারি, আমরা একটা ভিডিও আপলোড করতে পারি, এভাবে শত শত ভিডিও আপলোড করতে পারি। তবে যদি কোনো ভিডিও আমাদের আপলোড করতে প্রবলেম হয়ে যায়, যেমন আমি আপলোড করতে পারতেছি না, অনেক সময় আমাকে সমস্যা দেখা যাচ্ছে, কি করলে সলভ হবে, এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বলি, সেই বিষয়গুলোর মধ্যে আমি যদি এই ভিডিও এখন এই যে আমাদের যে এই যে ভিডিওটা রয়েছে 8 মিনিট 30 সেকেন্ডের, এই ভিডিও যদি একটু অন করতেছে, তাহলে দেখুন এই যে এখানে একটা পেন্সিল বাটন রয়েছে ডিটেলস, আমি এর উপরে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা খুলে গেল। এই ভিডিওটা কি হয়ে গেল, খুলে গেল। খুলে যাওয়ার পর মূলত আমি কি করতে পারি, দেখুন এই যে এখান থেকে টাইটেল, এই যে প্রথমে যে টাইটেলটা লিখলাম ওই টাইটেলটা আমরা পরিবর্তন করে দিতে পারি। ডেসক্রিপশন মধ্যে যে দ্বিতীয় টাইটেলটা লিখলাম এটা ইচ্ছা করলে আমরা পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ এখানে আপনি 5000 ক্যারেক্টার্সের মধ্যে আপনি কি লিখতে পারেন, টাইটেল লিখতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন, কোনো বাধা নেই। থাম্বনেলের এখানে যদি আপনার মন না চায় থাম্বনেল চেঞ্জ করতে চান, তাহলে আপনি এর উপরে ক্লিক করবেন, চেঞ্জে ক্লিক করেন। চেঞ্জে ক্লিক করার সঙ্গে আপনি কোন ধরনের থাম্বনেল দিতে চান সেই থাম্বনেলটা আপনি এখানে ফিক্সড করে দিন, যে হ্যাঁ আমি এই ধরনের থাম্বনেল দিতে চাচ্ছি। আপনি এই ধরনের থাম্বনেল আপনি কি করুন, ফিক্সড করে দিন। ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোন ধরনের থাম্বনেল অ্যাড করতেছেন। একটু নিচের দিকে যদি আসি, দেখুন প্লে লিস্ট, অর্থাৎ প্লে লিস্টের মধ্যে যে ফিশ কার্ডিং, আপনি যদি অন্য কোনো একটা প্লে লিস্টে দিতে চান যে উই মাস্ট কার্ডিং, তাহলে আপনি নিউ প্লে লিস্টে ক্লিক করার পর আপনি শুধুমাত্র ওটা অ্যাড করে দিতে পারেন, তাহলে আবার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ একটার সাথে আরেকটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর এখানে যদি আপনি আরো নতুন কোনো প্লে লিস্ট অ্যাড করতে চান, তাহলে নতুন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর আবার নতুনভাবে একটা কি করবেন, প্লে লিস্ট তৈরি করবেন। আপনি এভাবে একের পর এক নতুন নতুন প্লে লিস্টগুলো তৈরি করতে পারেন। যেমন আমরা একটা নতুন প্লে লিস্ট যদি দিতে চাই, তাহলে দেখুন ফিশ কার্ডিংটা রয়েছেই, আমি যদি চাই আবার নিউ প্লে লিস্ট, নিউ প্লে লিস্ট থেকে মনে করুন আমি ফিশিং বাই গোলজার, আমি যদি এই প্লে লিস্টটা দেই, দেওয়ার পর যদি পাবলিক দেন ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখবেন আমার আরো একটা প্লে লিস্ট হয়ে যাবে। দেখুন আমার দুটা প্লে লিস্ট হয়ে গেল। এখন আমি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি দুইটা চ্যানেল প্লে লিস্টে রাখতে চাই না, আমি ফিশিং বাই গোজার রাখতে চাচ্ছি না, দেন আমি এই জন্য একটা মুছে দিলাম, দেন ডানে ক্লিক করলাম। অর্থাৎ এটা একটা প্লে লিস্টের মধ্যে থাকলো। এরপরে যদি আপনি পরেরগুলো পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনার যে টাইটেল এবং কিওয়ার্ডগুলো রয়েছে এটা আপনার পরিবর্তন করে নিতে পারেন। কিভাবে পরিবর্তন করবেন, আগামী 2-3 দিনের মধ্যে বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো এইভাবে পরিবর্তন করা যায়, এইভাবে এসইও করলে একটা স্কোর খুবই ভালো হতে পারে, এইভাবে এসইও করলে আমার ভিডিওটা ভাইরাল হতে পারে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কথা বলবো। তাহলে আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম আমাদের স্টুডিওতে, স্টুডিও থেকে আমরা ছিলাম আমার অ্যানালাইটিক্সে, অ্যানালাইটিক্সে আসার পর মূলত আমরা অ্যানালাইটিক্সটা থেকে আসি একটু, কন্টেন্টের পর অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স কন্টেন্টটা যখন আপনি আপলোড করবেন, যখন আপনার এই ভিডিওগুলো অনেক মানুষ দেখবে পাবলিক অবস্থায়, তখন যদি কোনো কিছু দেখতে চান যে কোন দেশ থেকে দেখলো, কিভাবে দেখলো, তখনই মূলত আপনার কি লাগবে, অ্যানালাইটিক্স। অর্থাৎ কন্টেন্টের পরে আমরা যাবো অ্যানালাইটিক্সে, শুধুমাত্র টাচ দিয়ে রাখলাম। অ্যানালাইটিক্সে এসে দেখুন আমার লাস্ট ইয়োর চ্যানেল ডিড নট গেট এনি ভিউজ অন লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 ডেজের মধ্যে আমার এখানে কোনো ভিডিওতে ভিউজ নেই, ওয়াচ টাইমও নেই। কেন নাই, আমার তো ইউটিউবে ভিডিও পাবলিশ করা ছিল না, কিন্তু আমার ইউটিউব চ্যানেল 293টা সাবস্ক্রাইব হয়ে গেছে, এই জন্য সাবস্ক্রাইবারটা আমাকে দেখা যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা দেখুন এখানে সাবস্ক্রাইব দেখা যাচ্ছে, এখানে ভিউজও নেই, ওয়াচ টাইমও নেই। কিন্তু আমরা যখন এই কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর আমরা এই ভিডিওটা আমরা পাবলিশ করবো, যখন পাবলিশ করবো কিভাবে, আমরা এই পেন্সিলের উপরে ক্লিক করে, পেন্সিল উপর ক্লিক করতেছি, খুলে যাচ্ছে, খুলে যাওয়ার পর আমি যদি রাইট সাইডে আসি, দেখুন রাইট সাইডে, রাইট সাইডে এসে যদি লক্ষ্য করুন প্রাইভেট অবস্থা রয়েছে, আমি যদি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি পাবলিকে ক্লিক করি, পাবলিক করার পর যদি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সেভ করলে আমার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে, অর্থাৎ যে কেউ দেখতে পারবে। তখন আমার কি হবে, অ্যানালিটিক্সে গিয়ে আমি রিপোর্টগুলো দেখতে পারবো, এটা আমার পাবলিক হয়ে গেল। আচ্ছা, পাবলিক অবস্থা থাক, আমরা যে এতক্ষণ যাবতীয় পাবলিক করলাম, তার আগে আমরা কি করেছিলাম, আমরা সরাসরি গেছিলাম ইউটিউবের স্টুডিওতে, দেন কন্টেন্টে, কন্টেন্ট থেকে আমার এই ভিডিওটা আপলোড করার সময় আমি কি লিখছিলাম, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, এগুলো লিখে দিয়েছিলাম। এখন কথা হলো, আপনি কি প্রতিদিন
প্রতিদিন 10টা ভিডিও আপলোড করার সময় প্রতিদিন কি টাইটেল গুলো একবারে লিখে দিবেন, ডেসক্রিপশন গুলো বারবার লিখে দিবেন, আপনার কিওয়ার্ড গুলো কি বারবার দিবেন? এমন এমনটা কি যে আমি চাচ্ছি যে ভাই ঠিক আছে আমার বারবার আমি টাইটেল ডেসক্রিপশন গুলো লিখে দেবো, কোনো অসুবিধা নেই, আমার সময় আছে, এরকম কি আমরা সবাই এরকম চাই? নাকি যদি এমন একটা কোনো ওয়ে করা যায় যে আমি কিছু টাইটেল লিখে রাখবো, কিছু ডেসক্রিপশন লিখে রাখবো, কিছু কিওয়ার্ড দিয়ে রাখবো, এটা অটোমেটিক কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে আমার, যাতে করে লিখতে না হয়, কোনটা ভালো? আমাদের এখন একটা হেল্প নিতে হবে কন্টেন্ট থেকে, অর্থাৎ আমরা স্টুডিওতে ছিলাম, স্টুডিও থেকে কন্টেন্টে থাকলে আমি কি আমি একটার পর একটা একটার পর একটা আপলোড করতেছি, কিন্তু কন্টেন্ট থেকে একটু যদি নিচে থেকে সেটিং এ আসি আমরা, সেটিং সেটিং থেকে যদি আমরা দেখুন এখান থেকে আপলোড ডিফল্টস নামে একটা বাটন পাবো, আপলোড ডিফল্টস এর উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর লক্ষণ এখানে দুটো অপশন, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং। এই বেসিক ইনফরমেশন কি অ্যাডভান্স সেটিং কি সেই বিষয়টা নিয়ে মূলত এখন জানবো আমরা, যে আসলে বেসিকে কিভাবে কি অ্যাড করতে হয়, অ্যাডভান্সে কিভাবে কি অ্যাড করতে হয়, এই বিষয়টুকু নিয়েই মূলত আমরা জানবো। তাহলে আমরা কি করতেছি, আমরা ছিলাম আমাদের এখানে যে হ্যাঁ আমরা যে আপলোড করতেছি, আমরা একটা কোনো ভিডিও আপলোড করার আগে আমরা দেখি যে প্রত্যেকবার আমি টাইটেল লিখতেছি, প্রত্যেকবার ডেসক্রিপশন, প্রত্যেকবার কিওয়ার্ড দিতেছি, কিন্তু আমার তো এরকম দরকার নেই, আমাকে স্মার্ট ওয়ার্ক কাজ করতে হবে। স্মার্ট ওয়ার্ক কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যাবেন সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সেটিংয়ে। কেন? মূলত আমি যেন বারবার আমাকে একটা কাজ বারবার আপলোড করার সময় আমি টাইটেল লিখে দেবো, ডেসক্রিপশন লিখে দেবো, আবার কিওয়ার্ড লিখবো, এটা না করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে যাইতে হবে সেটিং, সেটিং থেকে যাইতে হবে আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টস থেকে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, আর একটা হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন দেখুন একটা কথা লক্ষ্য করুন, টাইটেল, অ্যাড এ টাইটেল দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও, অর্থাৎ আপনি এমন কোনো টাইটেল থাকে না যে একটা টাইটেল লেখার সময় প্রত্যেকটা কথাই আপনাকে রাখতে হয়। যেমন আমাদের আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউটের কি রয়েছে, আপনার যে কোনো যদি পাবলিশ করি, তাহলে পাবলিশ করি না যে ইউটিউব মার্কেটিং বাই আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট, ভিডিও মার্কেটিং বাই আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট, ভিডিও এসইও বাই আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট, এইরকমগুলো বলা হয় যে আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট প্রত্যেকটা শব্দে ব্যবহার করছে, কারণ কি ওটা আমাদের একদম মাদার কিওয়ার্ড, ক্লিয়ার? ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার সব কিওয়ার্ড হচ্ছে কি আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট। এই ধরনের যদি কোনো লেখা আপনি টাইটেলে অনবরত লিখে রাখতে চান যে হ্যাঁ আমার এই লেখাটা সবসময় লাগে, আমি যেন বারবার লিখতে না হয়, তাহলে আপনি এখানে একটা লিখে দেন যে আপনি আপনার এই চ্যানেল নাম অনুযায়ী, যেমন ফিশিং বাই গোলজার, আমি এই কথাটা সবসময় লিখবো, তাহলে আমি এই কথাটা এখানে রেখে দিলাম। আপনি ফিশিং বাই গোলজার রিলেটেড যেমনই ভাবে আমাদের যে আমাদের কি আমাদের যে ইয়েগুলো রয়েছে, আমাদের যে ভিডিওগুলো রয়েছে, আমাদের যে ভিডিওগুলো রয়েছে, একটু ওয়েট করুন আমি এটা মিউট করে দিই। ইয়েস, এই যে ভিডিওগুলো রয়েছে আমাদের, ভিডিওর নিচের দিকে কি থাকে, আমাদের ডেসক্রিপশন গুলো লক্ষ্য করুন, সবগুলো ডেসক্রিপশন কিন্তু সেম, আসসালামু আলাইকুম, আপনি কি নিশ্চিত ইনকাম করার জন্য, এই যে এই যে আমাদের ইনফরমেশন গুলো এবং সবসময় একই না, এই ইনফরমেশন গুলো সেম কথা, আপনি কি বারবার কপি পেস্ট করে দেবেন, এমনটা নয়। আপনি তাহলে কি করুন, আপনি এগুলো সব সুন্দর করে কি করুন, আপনি সুন্দর করে কপি করুন, সুন্দর করে কপি করুন, কপি করার পর আপনার যে আপনার যে ডেসক্রিপশনটা রয়েছে, ডেসক্রিপশনের মধ্যে মনে করছে আসছেন আপনি সবসময় যেন মানুষ এটা দেখে, তাহলে সুন্দর করে আপনি এখানে পেস্ট করে দিয়ে রাখুন, এতটুকু শুধুমাত্র কি করুন, পেস্ট করে দিয়ে রাখুন। পেস্ট করার পর আপনি নিচের দিকে আসুন, ভিজিবিলিটি, আপনার যে এই যে আপনি যে পেলে আপনি যে ভিডিওটা একটা আপলোড করবেন, এই ভিডিওর আপলোডটা কি হবে, এটা কি ভিজিবিলিটি কি পাবলিক থাকবে, প্রাইভেট থাকবে, না আনলিস্টেড থাকবে, অবশ্যই পাবলিক মোডে করে দিয়ে রাখবো। এখন আসুন ট্যাগস, ওই যে আমরা একটা ভিডিও আপলোড করার সময় শুরুর দিকে একটা দিলাম ফিশিং, ফিশিং বাই গোজার, ফিশিং ভিডিও, ফিশ কাটিং ভিডিও, ওই যে ভিডিও আমরা যে কিছু দিয়ে দিলাম, এই এই যে ট্যাগ গুলো আমরা দুই ভাবে দিতে পারি, একটা ট্যাগ হচ্ছে কি একটা ভিডিওর ট্যাগ, আর একটা হচ্ছে চ্যানেলের ট্যাগ। এটা ট্যাগ হচ্ছে কি এই যে এখন যে ট্যাগটা দিছি, এটা হচ্ছে একটা কি আমাদের একটা ভিডিও ট্যাগ, অর্থাৎ আমাদের একটা ভিডিও আপলোড করার সময় আমরা কত ধরনের ট্যাগ দিতে পারি, এটা মূলত ডিপেন্ড করে আপনাদের উপরে। তো আমরা এখানে কত ক্যারেক্টার আছে, আমরা 500 ক্যারেক্টার আছে ট্যাগ দিতে পারি, তো আমরা মনে করি এখানে দিয়ে দেবো যে আমার এই এই ট্যাগগুলো সবসময় প্রয়োজন, যেমন ফিশিং আমি এটা দিয়ে দিতে পারি, ফিশ কাটিং আমি এটা দিয়ে দিতে পারি, যেমন ফিশিং বাই ভিডিও, ফিশিং বাই গোলজার, সরি ফিশিং বাই গোলজার আমি এটা দিয়ে দিতে পারি, আমি এটা কি করলাম দিয়ে দিলাম। এই ধরনের আপনি কতগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন যাতে করে অটোমেটিক একদম সেট হয়ে থাকে। তো আমরা দেখুন আমরা তিনটা দিয়ে দেখালাম, তারপর আমি সেভে ক্লিক করলাম, শুধুমাত্র সেভে আমি ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর আমার কাজ কমপ্লিট। এখন আসুন আমরা আর একটা ভিডিও আপলোড করবো, উদাহরণস্বরূপ একটা ভিডিও আপলোড করবো, তাহলে ভিডিও আপলোড করার জন্য আমি কোথায় যাচ্ছি, ভিডিও আপলোড করার জন্য আমি যে রাইট সাইড থেকে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমি আপলোড ভিডিওতে যাচ্ছি, আমি আপলোড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষণ আমাকে এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পর লক্ষণ এখন যদি আমি এর উপরে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষণ আমাকে আমার ফাইলগুলোতে নিয়ে আসলো, আমি ফাইল থেকে ডকুমেন্টসে যাচ্ছি, ডকুমেন্ট থেকে জুমে যাচ্ছি, জুম থেকে যদি আমি একটু নিচের দিকে যাই, মনে করুন আমি যে কোনো একটা ভিডিও আপলোড করবো, মনে করুন আমি এই ভিডিওটাই আপলোড করবো, এই ভিডিওটাই আপলোড করবো, না না এটা তো নেই আছে, কিন্তু এটাতে দেখি না, এটাও দিচ্ছি না, আর একটু অন্যদিকে উপর দিকে যাচ্ছি, ওকে এখান থেকে যাচ্ছি, এখান থেকে মনে করুন এই ভিডিওটা আমি আপলোড করবো। তো এই ভিডিওর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই ভিডিওটা আপলোড করার আগে একটা কথা বলি, এই ভিডিওটা আমি কোনো এসইও করি নাই, এই ভিডিওটার টাইটেলও লিখে নেই,
ডেসক্রিপশনে দিয়ে এই ভিডিওটা আপলোড করতেছি, মনে করেন এটা একটা ভিডিও, আমরা প্রথমটা করেছিলাম এসইউ করে, এই ভিডিওটা করতেছি এসইউ ছাড়া। এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, আপলোড করার জন্য মূলত এই ভিডিওটা আপলোড করা, কয়েকটা বিষয় আপনাকে তারতম্য বোঝানোর জন্য। আমি এই ভিডিওটা এসইউ ছাড়া কি করলাম, আপলোড করতেছি, এরপর ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এই ভিডিওটা কি হয়ে যাচ্ছে, আমার আপলোড হয়ে যাচ্ছে। দেখুন এই ভিডিওটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার সময় লক্ষ্য করুন কি দেখা যাচ্ছে, আবু জুবায়ের। দেখুন আমরা এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আপলোড করার সময় কি, এখানে কিন্তু কোনো টাইটেল ছিল না, এখানে কোনো ডেসক্রিপশন ছিল না, এখানে কোনো কি ছিল না, এখানে দেখুন নিচের দিকে কোনো কিছু ছিল না। এই যে আমি যদি সিমোরে ক্লিক করি, এখানে কোনো কিছু কিওয়ার্ড ছিল না, কিন্তু এখন যেটা আপলোড করলাম, দেখুন এখন আপলোড করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখা যাচ্ছে ফিশিং বাই গোজার একটা টাইটেল এখানে দেখা যাচ্ছে, আমার এখানে যে ডেসক্রিপশন কিছু দেখা যাচ্ছে, এখানে আমার নিচের দিকে এসে যে আমি কিছু কিওয়ার্ড যেগুলো সবসময় দিতে সেগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ দেখলাম আমার অটোমেটিক ভাবে কি হয়ে গেলো, অ্যাড হয়ে গেলো। কেন, আমি যদি আপলোড ডিফল্টে ঢুকে আমি সুন্দর করে সবকিছু দিয়ে রাখছিলাম, এই জন্য মূলত আমাকে এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক চলে আসে। এটার নাম হচ্ছে কি, ভিডিও ট্যাগ, ভিডিও কিওয়ার্ড, ভিডিও মেটা ট্যাগ, যেটাই আপনি বলেন না কেন। অর্থাৎ একটা ভিডিও আপলোড করার সময় ডিফল্ট হিসেবে যদি কোনো কিছু রাখতে বলে, তাহলে আপনি যাবেন সেটিং, সেটিং থেকে আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টসে ঢুকে আপনি একটা টাইটেল সেট করে দিবেন, কিছু ডেসক্রিপশন যেটা আপনি অনবরত সব ভিডিওতে রাখতে চাচ্ছেন সেটা সেট করে দিবেন, কিছু কিওয়ার্ড যেটা আপনি সব ভিডিওতে রাখতে চাচ্ছেন সেই কিওয়ার্ডগুলো ওখানে ফিক্সড করে রাখবেন, যাতে করে আপনার লেখা কম লিখতে হয়, আপনি যাতে স্মার্ট ওয়ার্ক করতে পারেন। এখন যদি আপনার কোনো কিছু এখানে লিখতে মনে হয়, যেমন ফিশিং বাই গোলজার, আপনি যদি চান যে না আপনি এখানে কোনো কিছু অ্যাড করবেন, তাহলে তার সামনে গিয়ে শুধুমাত্র নিউ ফিশিং বাই গোলজার আপনি এটা লিখে দিতে পারেন, অথবা তার পরেও লিখে দিতে পারেন যে 2022। ক্লিয়ার, এভাবে লেখার পর আপনার যদি লেখা ঠিক হয়ে থাকে, তাহলে আপনার থাম্বনেলে থাকলে থাম্বনেলে ক্লিক করার পর আপনি নতুন একটা থাম্বনেল অ্যাড করে দিতে পারেন। আপনার যদি মন চায় যে একটা প্লে লিস্ট অ্যাড করার জন্য, যে প্লে লিস্ট দেখুন, প্লে লিস্ট, প্লে লিস্ট থেকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমরা দুইটা প্লে লিস্ট তৈরি করেছিলাম, ফিশিং বাই গোলজার, ফিশ কাটিং। এখন আপনি কোন প্লে লিস্টের আন্ডারে এই ভিডিওটা রাখতে চাচ্ছেন, মনে করেন আপনি চাচ্ছেন ফিশিং বাই গোলজার এর আন্ডারভুক্ত, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর ডানে ক্লিক করুন, দেন আপনার কাজ কমপ্লিট। এখন এটা ইয়েস অর নো, ওই যে আমরা শুরু থেকে সেটিং করেছিলাম যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আমি রিভিউ করবো যে হ্যাঁ এটা ইয়েস অর নো, এই জন্য আমরা রিভিউ মোডে রাখছিলাম। তো আমি যদি নোতে ক্লিক করি, নোতে ক্লিক করলে থেকে গেল। এখন যদি আমার কোনো আবার নতুন কোনো ট্যাগ দিতে চাই, তাহলে এখান থেকে আমার নতুন ট্যাগও দিতে পারো, নিউ ফিশিং। আমি এখান থেকে কিও দিতে পারি, নিউ ফিশিং দিতে পারি, দেন ইন্টারে ক্লিক করলাম, আমি নতুন ট্যাগও অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই। একটা জিনিস মনে রাখুন, আমরা যখন এসইউ করব, এসইউ ক্লাসে যাব, তখন ধরুন এখানে ফিশিং কথা লিখতেছেন, ফিশ কাটিং কথা লিখতেছেন, এখানে কিন্তু শুধুমাত্র ক্রস চিহ্নটা দেখা যাচ্ছে, এর পাশে অন্য কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এই চিহ্ন কথাটা মনে রাখুন, আমরা এই চিহ্ন কথাটা নিয়ে কথা বলবো। এরপর আপনি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চান, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেন, সবগুলো রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন, যা কিছু আছে সবকিছু আপনি নিজের পছন্দ অনুযায়ী চেক করে দিতে পারেন। যদি সবকিছু ঠিক থাকে, দেন আপনি নেক্সট, এই যে নেক্সট, নেক্সটে শুধুমাত্র একবার ক্লিক করুন। ক্লিক করার পর ওই একইভাবে দেখুন অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, যদি এখন ইন স্ক্রিন দিতে চান, তাহলে অ্যাডে শুধুমাত্র কি করুন, ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি এখান থেকে এখন আপনি কি পাবেন, এখন আপনি অ্যান্ড ইন স্ক্রিন অ্যাড করতে পারবেন। কিভাবে, আপনি কোন ধরনেরটা চাইতেছেন, এই চারটা দিবেন নাকি এইটা দিবেন নাকি এইটা দিবেন নাকি এইটা দিবেন, আপনি কোন ধরনেরটা দিতে চাচ্ছেন, ডিফল্ট হিসেবে তারা কিছু দিয়ে রাখছে। আপনি যদি চান যে আমি এইটা দেবো, যে একটা কি সাবস্ক্রাইব বাটন হবে আর একটা ভিডিও হবে, তাহলে আপনি এই প্লাস বাটন উপর ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি যদি এটা একটু কি করি, আর দেখুন এটা কোনো কারণে একটু নিচ্ছে না, আমরা একটু দেখি, প্লে লিস্ট নিচ্ছে না, তো আমরা একটা ডিসকার্ড চেঞ্জ করতেছি। ডিসকার্ড চেঞ্জ করার পর আবার অ্যাডে ক্লিক করতেছি, অ্যাডে ক্লিক করার পর আমরা অন্য একটা নিচ্ছি, যে আমি চাচ্ছি এটা নিতে চাচ্ছি। এটা নেওয়ার পর আমি কি করবো, এটা দিলাম, এটা যদি একটা ডিলিট করে দিতে চাই, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আবার যদি এটাও ডিলিট করে দিতে চাই, তাহলে ডিলিট বাটন ধরে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এখন যদি মন চাই যে এখান থেকে নেবো না, এখান থেকে না নিয়ে আমি এইটার উপরে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবো, ভিডিওতে ক্লিক করবো, দেখুন একটা ভিডিও চলে আসবো। আবার যদি এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, মাউসের লেফট সাইড বাটন দিয়ে ভিডিও আসবে, ভিডিওর উপর ক্লিক করে আর একটা চলে আসতেছে। আমি যদি যে আর একটা নিচের দিকে ভিডিও, ভিডিও ক্লিক করলে আমার আর একটা চলে আসবে, অর্থাৎ আমার এখানে আনলিমিটেড চলে আসতে থাকবে। দেখুন আমার দুইটা চলে আসলো। এভাবে আমি কি করতে পারি, আমি আরও একটা ভিডিও নিয়ে আসতে পারি, এভাবে আমার ইচ্ছা মতো করে নিয়ে আসতে পারি। তো আমি এই যে ভিডিওটা রয়েছে, এই যে ভিডিওটা, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে চুজ স্পেসিফিক ভিডিওর উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন যে আমার আগে যে ভিডিওটা ছিল এটা যদি অ্যাড করে দিতে চাই, তাহলে এটা অ্যাড হয়ে গেল। এর উপরে যদি আবার সেম ভিডিওটা দিতে চাই, তাহলে আবার সেম ভিডিওটা চলে আসবে। কিন্তু আপনার ইউটিউব চ্যানেল অনেক সময় দেখবেন অনেকগুলো ভিডিও মানুষ খুব ভিউ করে, মানুষ খুব দেখে, ওই ধরনের যদি ভিডিও আপনি দিতে চান, তাহলে আপনি কি করবেন, দেখুন এই যে বেস্ট ফর ভিউয়ার নামক, এই যে এটা ডিফল্ট হিসেবে দেখুন বেস্ট ফর ভিউয়ার, অ্যালাউ ইউটিউব টু সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল টু বেস্ট সুইট দ্য ভিউয়ার্স। অর্থাৎ এইটা যদি ডিফল্ট হিসেবে থাকবে, এই যে এখানে দেখতেছেন ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার উপরে দেখুন সুন্দর করে লেখা দেওয়া আছে, আপনি যদি এখানে কোনো ভিডিও অ্যাড না করেন, তাহলে কি অটোমেটিকভাবে একটা অ্যাড হবে কি,
ইউটিউব নিজে থেকে একটা ভিডিও অ্যাড করে দেবে যেটা সব থেকে যে মানুষটা বেশি দেখে, যেমন ভিডিও বেস্ট ফর ভিউয়ার্স, অর্থাৎ সব থেকে আপনার অডিয়েন্সরা যে ভিডিওটা দেখে সেটা। তাহলে আমরা এটা এই অবস্থায় রেখে দিলাম, অর্থাৎ যে ভিডিওটা সব থেকে বেশি দেখবে সেটা। অথবা যদি আপনি মন চায় যে আমি স্পেসিফিক কোনো ভিডিও এর উপর ক্লিক করার পর চুজ স্পেসিফিক ভিডিও, এর উপর ক্লিক করার পর আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার উপর আপনি কোন ধরনের ভিডিওটা দিবেন, আপনার উপরে মূলত কি করে ডিপেন্ড করে। তো আপনি দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে মোস্ট রিসেন্ট ভিডিও, মোস্ট রিসেন্ট আপলোড। আপনি এখানে যখন ক্লিক করবেন তাহলে আপনি এই আরেকটা উপরে উপরে রয়েছে মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ এখানে যে ভিডিওটা দেখাবে এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা পাবলিশ করলাম সেই ভিডিওটা মূলত এখানে দেখাবে, এটার নাম হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড। এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে শুধুমাত্র দেখুন এখানে মিউজিক রয়েছে, ভিডিও রয়েছে, এগুলো আমি কথা বললাম না, এগুলো দরকার নেই মূলত এতগুলো, এই জন্য আমি যাচ্ছি না। সবকিছু ঠিক হয়ে থাকলে এখন আবার যে খাজা বাবা লাঠিটা রয়েছে এই খাজা বাবা লাঠিটা ধরে আপনি এ কোথায় রাখতে চাচ্ছেন, এই যে মনে করেন এই জায়গাতে রেখে দিতে চাচ্ছেন। এই রেখে দেওয়াটার মানে হচ্ছে কি, লক্ষ্য করুন আমি যেখানে রেখে দেবো মনে করেন এই ভিডিওটা হচ্ছে মনে করেন 1 মিনিট 47 সেকেন্ড, আপনি কোন সময় থেকে চাচ্ছেন যে আপনার যে ইন স্ক্রিন গুলো আছে কোন সময় থেকে দেখাবে। দেখুন আমি কোন সময় থেকে দেখাচ্ছি, এই যে দেখুন আমি এই সময় থেকে, অর্থাৎ এই সময় থেকে দেখাশোনা শুরু করছি। কিন্তু আপনি যদি চান আপনার এন্ড স্ক্রিন গুলো এই সময় থেকে দেখাক, অর্থাৎ এই সেখান থেকে শুরু করে সব সময় দেখাক, আপনি সেটাও করতে পারবেন। কিভাবে করতে পারেন, আপনার এখানে যাবেন, এই যে আপনার যে খাজা বাবা লাঠিটা রয়েছে খাজা বাবা লাঠিটা আপনি এই অবস্থায় রেখে দিবেন, তাহলে মূলত দেখবেন এখান থেকে আপনার খাজা বাবা লাঠিটা যদি এখানে রান করে দেন, দেখেন এই যে এখান থেকে রান করে দেন, তাহলে এইখান থেকে চলতে থাকবে আপনার এন্ড স্ক্রিন গুলো। তবে রেকমেন্ডেড হলো আপনার খাজা বাবা লাঠিটা সবার শেষে রেখে দিবেন, দেন সেভে ক্লিক করবেন। এতটুকু হচ্ছে কি আপনার রেকমেন্ডেড হয়ে যাওয়ার পর আপনি আই অ্যাড কার্ডস, অর্থাৎ অ্যাড কার্ডসটা যেভাবে অ্যাড করলাম সেই একই পদ্ধতি অ্যাড করবেন। যদি অ্যাড করতে না আসেন শুধুমাত্র নেক্সটে ক্লিক করবেন, যেহেতু আমি একটাতে অ্যাড কার্ডস অ্যাড করে দেখাইছিলাম এই জন্য স্কিপ করে যাচ্ছি। চতুর্থ বিষয় সেক্স, অর্থাৎ সেকে দেখুন কপিরাইট। কপিরাইট কি, নো ইস্যুস ফাউন্ড। অনেক সময় আপনারা বলেন যে ভিডিওটা ভাই আমার কপিরাইট আছে কিনা, আপনি কি করবেন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, আপলোড করার পর দেখবেন যে কপিরাইট আছে কিনা, যদি ঠিক থাকে, যদি কপিরাইট না থাকে এখানে একটা পাশে টিক মার্ক দেখতে পারেন, টিক মার্ক ওকে, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন দেখুন আনলিস্টেড প্রাইভেট পাবলিক, তো আপনি পরে প্রাইভেট মোডে রাখবেন, যেহেতু আপনার কি রয়েছে আপনার এটা কি নেই, আপনার আপনার কপি পেস্ট নেই, আপনি প্রাইভেটে রাখলেন। প্রাইভেটে রাখার পর এখান থেকে শুধুমাত্র সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করলে হয়ে যাবে কি, এটা আপনার এই ভিডিওটা একটা সেভ মোডে থেকে গেল। দেখুন আমরা এখন দেখবো সেভ মোডে, লক্ষ্য করুন এখানে একটা সেভ মোডে ভিডিও থাকলো, প্রাইভেট মোডে থেকে গেলো আমাদের। এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর লক্ষ্য করুন, রিফ্রেশ করার পর আমাদের এই ভিডিওটা আমরা একটু লক্ষ্য করি, আমরা রিফ্রেশ করলাম, আমাদের কোন অবস্থানে চলে আসলো, আমাদের এই অবস্থায় চলে আসলো। এখন একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট, আমরা দুইটা ভিডিও একটু অন করে একটা বিষয় দেখি। নিচের যে ভিডিওটা ছিল এই ভিডিওটা হচ্ছে কি, যে পাবলিক যেটা আছে এটা আমরা এসইউ করে আপলোড করেছিলাম, অর্থাৎ এর রিনেম করেছিলাম। কোন এসইউ, আপলোডের পূর্বে এসইউ কিভাবে করতে হয় সেই এসইউটা করেছিলাম। তো আমরা দেখুন এখান থেকে আমরা যদি এটা ক্লিক করি, ক্লিক করে যদি খুলে নেই, খুলে নেওয়ার পর লক্ষ্য করুন আমরা একটা সাইড লক্ষ্য করবো, আমি এই ভিডিওর এক সাইডটা লক্ষ্য করবো। এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে আমরা যেটা কি করেছিলাম ফাইল নেম, দেখুন এখানে একটা অপশন দেখা যাচ্ছে ফাইল নেম দেখা যাচ্ছে সবার, এই যে ফাইল নেম একটা কথা দেখা যাচ্ছে, ইউটিউব দেখা যাচ্ছে যে ফাইল নেম, আর এই ভিডিও লিঙ্কটা হচ্ছে কি ভিডিও লিঙ্ক, এটা লক্ষ্য করুন এটা হচ্ছে ভিডিও লিঙ্ক, দুইটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা এটা কোন ভিডিওটা দেখতেছি, আমরা পাবলিক ভিডিওটা। এখন যদি আমরা প্রাইভেট ভিডিওটাতে যাই, যেটা আমরা কি করে নেই, যেটা আমরা রিনেম করে নেই, কোনো কিছু করে নেই, এটা যদি একটু অন করে নেই, অন করার পর লক্ষ্য করুন আমি একটু যদি এখানে আসি রাইট সাইডে, লক্ষ্য করুন রাইট সাইডে, লক্ষ্য করুন রাইট সাইডে, লক্ষ্য করে দেখুন এই যে ফাইল নেম, ফাইল নেম আর উপরে আছে ভিডিও লিঙ্ক। আগের যে ফাইল নেমটা দেখুন সেটাতে কি দেখলেন, এবং দুই নম্বর যেটা ফাইল নেম দেখতেছেন সেটাতে কি দেখলেন, আমি আনমিট করবো সবাইকে, সবার কাছে একটু মতামত শুনবো, আপনারা একসঙ্গে বলতে পারবেন কি কি আপনার পার্থক্য কি দেখলেন। এখন লক্ষণ তাহলে আমার উপকার কি, ওই রিনেম করার সুবিধা কি অসুবিধা কি সেটার সঙ্গে কথা বলি। বাংলাদেশে এমন কেন এখন 474 জন রয়েছে, 600 জনের মধ্যে, 474 জনের মধ্যে একজন কি বলতে পারেন বাংলাদেশে এমন কোন ব্যক্তি আছে যে এই ধরনের কিওয়ার্ড লেগে সার্চ করে ইউটিউবে, যে ভিডিও 3317 5731 3.mp4 এরকম লিখে যদি কেউ সার্চ করেন তাহলে বলবো, আর যদি না বলেন যে যে না ভাই আমি সার্চ করি না, তাহলে শুধুমাত্র না সবাইকে আনমিট করে দিচ্ছি। কে কে সার্চ করেন, আচ্ছা এক ভাই বলছে ভাই ছাগল সার্চ করতে পারে, ছাগলও সার্চ করবো না, মনে করেন ছাগল মনে করেন মে জুন, ওই যে মে জুনের আগে মে এটা বলবে, এটার পরে আর বলবে না, কিন্তু সেও সার্চ করবে না। তাহলে দেখুন, তাহলে যারা মনে করেন ভিডিও ওই রকম করা ছাড়া আপলোড করেন তাহলে কি অবস্থা হয়, তাহলে ওই যে মে জুন এই অবস্থা হয়, এই কাজগুলো মূলত এই জন্য তখন হয় না। অর্থাৎ এগুলো হচ্ছে সিস্টেমিক্যালি, এটা যেমন যেমন এই যে ভিডিও 3317 5 7 এই নামে ইউজার নেমে যদি পৃথিবীর কেউ সার্চ করবে না তাহলে আমার ভিডিওটা কমেই খুঁজে পাবে, কিন্তু
পক্ষান্তরে লক্ষ্য করুন, আমার যে ভিডিওটা পাবলিক মোডে আমরা যেটা রিনেম করে আপলোড করলাম, সেই ভিডিওতে আমরা লিখলাম লাইভ ফিশ কাটিং স্কিল ইন ফিশ মার্কেট 2022। এরকম করে মানুষ সার্চ করতে পারে কিনা পারে যে হ্যাঁ ফিশ কাটিং আমি কোনো একটা ভিডিও দেখতে চাচ্ছি, মানুষ এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে কিনা? করবে এখন আপনার ভিডিওটা, তাহলে কি মানুষ দেখবে কি দেখবে না? 100% দেখবে। এখন আসুন, এই রিনেম করার ক্ষেত্রে কিছু শর্ত আছে, কিছু কথা রয়েছে। কথাগুলো কি, শর্তগুলো কি? অনেক সময় আপনার প্রশ্ন করবেন যে ভাই, মনে করেন একটা বায়ার একটা ভিডিও পাবলিক করে ফেলো, আপলোড করেই ফেলো, আমি কি ওই ভিডিওটা আবার নতুন ভাবে এসইও রিনেম করতে পারবো? রিনেম করতে তো পারবেন, কোনো অসুবিধা নেই। রিনেম করতে মানে শুধুমাত্র কিন্তু ওই জায়গাটা হবে না, যেটা ফাইল নেম ওই ফাইল নেমটা আগেরটাই থেকে যাবে। ওই ক্ষেত্রে আপনাকে এটা যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই আপলোডের আগে, মাস্ট বি আপলোডের আগে আপনাকে কি করতে হবে, রিনেম করে এসইও করে আপলোড করতে হবে। তাছাড়া আপনি কোনো সুফল পাবেন না, ওটা সুফল পাবেন না, ক্লিয়ার? এখন আপনাকে যদি পাবলিকলি করে দেয় ক্লায়েন্ট, যদি বলে যে ঠিক আছে তুমি এটা কি করো আবার রিনেম করে করো, তাহলে আপনি ওটা করবেন না। অবশ্যই অবশ্যই যেটা আনলিস্টেড এবং প্রাইভেট ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে তারপর আপনি কি রিনেম করে আপলোড করে দিতে পারেন, সেটা ঠিক আছে, সেটার ক্ষেত্রে কপিরাইট আসবে না। তবে যদি হয় আপনি কোনো একটা ভিডিও কি করলেন, পাবলিক করে ফেলেন, আবার ওটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আগেরটা ডিলিট করে অথবা আগেরটা রেখে পরেরটা দিলেন, কপিরাইট ধরা খাবেন কিন্তু। অর্থাৎ নিজের চ্যানেলে নিজে কি ডাবল কন্টেন্ট, রিউজড কন্টেন্ট নামে একটা অপশনের ক্ষেত্রে ইন ফিউচারে মনিটাইজেশনে গিয়ে ধরা পড়বেন। অর্থাৎ এই কাজটা কেউ করবেন না। ক্লায়েন্টকে বলবেন যে ঠিক আছে, তুমি যদি আমাকে ম্যানেজ করতে বলো তোমার চ্যানেল, তুমি তোমার ভিডিওগুলো প্রাইভেট মোডে রাখো, শুধুমাত্র প্রাইভেট মোডে রাখো, আমি ওটা ডাউনলোড করে আমি রিনেম করে সুন্দর করে আপলোড করবো। ক্লায়েন্টকে আপনি আরো কি বলবেন, বাইরের ক্ষেত্রে যদি কাজ করেন, বাইরে যখন এসইও নিয়ে কথা বলবেন যে ঠিক আছে তোমার ভিডিওটা আমাকে দাও, আমি এটার এসইও করে দিব, এটার উপকারিতা কি, তখন আপনি বাইরকে দেখাবেন যে দেখো আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে পৃথিবীর এমন কোনো বোকা ছাগল কেউ আছে যে ভিডিও 111111471 এরকম করে সার্চ করে? ক্লায়েন্ট তো বলবে যে না, কেউ সার্চ করে না। তাহলে তুমি দেখো তোমার ইউটিউব চ্যানেলে তুমি যে 1000 ভিডিও আপলোড করছো, একটাতে কি রিনেম করা আছে? বলবে যে না। তাহলে বুঝো তুমি কয় নাম্বার, বুঝা গেছে? তারপরে আপনি যখন রিনেম করে একটা ভিডিও আপলোড করবেন, ওকে তখন একটা স্ক্রিনশট দেখাবেন যে দেখো আমি যেটা রিনেম করলাম কিভাবে করলাম বলার দরকার নেই, এটাই তো আপনার ট্রিক্স, মানে আমি যে করলাম এটা মানুষ লিখে সার্চ করবে কিনা? তখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ এটাই তো ঠিক। তখন আপনি তো, আপনি 10-এর জায়গায় আপনাকে 100 দিবে না কেন, কারণ এটাই তো আপনার কাজ, ক্লায়েন্ট তো এটা করবে না, ক্লিয়ার? এটা গেল একটা ওয়ে। দ্বিতীয় ওয়েতে আসেন, দ্বিতীয় ওয়ে হচ্ছে আমরা কিন্তু এই ভিডিওটা আরো একটা ভাবে এসইও করতে পারি, কিভাবে কি করব এই বিষয় নিয়ে আমরা জানবো। একটা উপকার দেখলাম যে হ্যাঁ মানুষগুলো এইভাবে লিখে সার্চ করতে পারে, এটা হচ্ছে একটা আপলোড কন্টেন্টের মধ্যে ওয়ে। অর্থাৎ আমরা কন্টেন্ট আপলোড করার আগে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো দেখবো, অর্থাৎ আমার ভিডিওটা আমাকে পাবলিক মোডে নিয়ে আসার আগে আমার কোন এসইও করতে হবে, কেন এসইও করতে হবে, এই বিষয়টা নিয়ে। এখন আসুন আমরা আরেকটা বিষয় বুঝি। আমরা যখন এই ধরনের শত 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 ভিডিও আপলোড করব, আপলোড করার পর আমার একটা লিস্ট হয়ে যাবে যে হ্যাঁ আমার অনেকটা লিস্ট হয়ে গেল। লিস্ট হওয়ার পর মূলত আমরা অ্যানালাইটিক্সে যাবো, কন্টেন্টে আরো কিছু কাজ রয়েছে কিন্তু এখন অ্যানালাইটিক্সটা প্রয়োজন বিধে আসলাম আমরা, অ্যানালাইটিক্সে আমরা যাচ্ছি। অ্যানালাইটিক্সে আসার পর লক্ষ্য করুন আমার যে ভিডিওটা, আমার যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আছে দেখুন, আমি যদি একটু লক্ষ্য করি এখানে দেখুন আমার এই যে আমি অ্যানালাইটিক্সে ক্লিক করার সঙ্গে ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স রিসার্চ চারটা বাটন দেখতে পাচ্ছি। এই রিসার্চ বাটনটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আমাদের, এটা খুবই কাজে দেবে যে কোনো ক্লায়েন্টের চ্যানেলের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, ক্লিয়ার? তো আমরা রিসার্চ সম্পর্কে একটা ক্লাসেই করব এবং এটার সঙ্গে এসইওটা যুক্ত রাখবো। আমরা আসতেছি ওভারভিউ। এই ওভারভিউ আমরা কি দেখতেছি, ওভারভিউ দেখতেছি ইওর চ্যানেল ডিড নট গেট এনি ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ। অর্থাৎ আমার এই চ্যানেলটা এখনো কোনো ভিউজ পায়নি, এখনো আপডেট হয়নি, কারণ কি কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পর দেখুন আমার আপলোডের পর আমি যদি একটু অ্যানালিটিক্স একটু আপনাকে চতুর্পাশটা দেখাই, তাহলে আমরা কি দেখতেছি আপলোডের পর আমার এই ভিডিওটা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 297 জন এবং আমাকে ভিডিওটা দেখতেছে 27 জন, অর্থাৎ 27 জন ইতিপর্যন্ত দেখছে আমাকে। যদি আমি এটা আরো ক্লিয়ারলি দেখতেছি তাহলে দেখুন এখানে লাস্ট 28 ডেজ, এই উপরে রাইট সাইডে ড্রপ ডাউন বার আছে, এখানে যদি লাস্ট 7 ডেজ ক্লিক করি, 7 ডেজে ক্লিক করার পর দেখা যাচ্ছে 297 জন আমাকে সাবস্ক্রাইব করছে। আমাকে আরো কতজন সাবস্ক্রাইবার যদি দেখতেছে তাহলে সি লাইভ কাউন্ট, এই সি লাইভ কাউন্টের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবো যে আমাকে 300 জন সাবস্ক্রাইব করছে। কিন্তু এই রাইট বাটনে যদি আবার ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, এখান থেকে যদি আমি লাইভ টাইমে ক্লিক করি, লাইভ টাইমে ক্লিক করার পর দেখতে পাবো যে আমাকে 298 জন সাবস্ক্রাইব করছে গত পরশুদিন, 298 জন সাবস্ক্রাইব করছে। এখান থেকে যদি আমি দেখতে চাই আরো যে না আমাকে লাস্ট 90 ডেজে কতজন সাবস্ক্রাইব করছে, দেখা যাবে যে আমার 298 জন, কারণ কি আমার চ্যানেলটা খোলা রয়েছে একদিন, অর্থাৎ এই যে আমি যাই সিলেক্ট করি না এখন এতটার কাজ আছে। যদি আপনি যদি অন্য কোনো চ্যানেল, ক্লায়েন্ট যদি বলে যে আমার দেখুন লাস্ট 90 ডেজে কতজন সাবস্ক্রাইব হয়েছে, আপনি এগুলো খুব সহজেই দেখতে পারেন। এভাবে আমরা মূলত কি করতে পারি, আমার অ্যানালাইটিক্সটা আমি রিসার্চ করে দেখতে পারি। আচ্ছা আমি অ্যানালাইটিক্সটা কেটে দিয়ে একটু নিচের দিকে আসতেছি ওভারভিউ। ওভারভিউ কি দেখলাম আমরা সাবস্ক্রাইবগুলো কীভাবে দেখতে হয়। এখন নিচের দিকে এসে দেখুন সিমোর, এই যে আমার যে ভিডিওটা চলতেছে, এই যে একটা ভিডিও চলতেছে, এই ভিডিও নিচে দেখুন সিমোর, এই সিমোরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমার লাস্ট
এই যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা পাবলিশ করলাম, এই ভিডিওটা কতজন দেখতেছে? 27 জন এই ভিডিওটা দেখছে, এবং আরো এই যে আমার কতক্ষণ লাস্ট 60 মিনিটসে কতজন দেখতেছে? 27 জন দেখতেছে। এখানে আমি খুব সহজে দেখতে পারি, এটা দেখতে পারি লাস্ট 48 ঘন্টায় আমার কতজন দেখছে এই যে এই প্যারাটাতে, আর লাস্ট 60 মিনিটে আমার দেখছে এতজন দেখতেছে, ক্লিয়ার? এবং কতগুলো দেখতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এই বিষয়গুলো কোথা থেকে পাবো আমরা? অ্যানালিটিক্স থেকে। ওভারভিউ, ওভারভিউ আমরা প্রথম ধাপের রাইট সাইডে দেখলাম লাইভ কাউন্ট গুলো। এখন আসুন কন্টেন্ট, কন্টেন্টে যখন আমরা আসবো, কন্টেন্ট এই যে আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টটা এখানে আমরা এই কন্টেন্ট গুলো মূলত কি পরিমাণ ভিউজ হচ্ছে, এখান থেকে আমার ইমপ্রেশন হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। অডিয়েন্স, অডিয়েন্সে যখন আসবো আমরা, আমার কতজন নতুন মানুষ দেখতেছে, কতজন পুরাতন মানুষ দেখতেছে, সেই বিষয়গুলো মূলত আমরা ফিশ কাটিং থেকে দেখতে পাবো, অ্যানালিটিক্স থেকে। এখন যদি এর বাইরে আমরা কোনো কিছু দেখতে চাই, মনে করুন এর বাইরে আমরা কোনো কিছু দেখতে চাই যে ঠিক আছে কোন দেশ থেকে কোন বয়সের মানুষ, ছেলে নাকি মেয়ে, কয়টার সময় দেখতেছে, এগুলো যদি আমি দেখতে চাই, তাহলে অ্যানালিটিক্সে এসে সরাসরি দেখুন এই যে সি মোর নামে একটা বাটন রয়েছে, সি মোর, এই সি মোরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখবেন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসের মধ্যে লক্ষ্য করুন আমাকে অনেকগুলো বাটন দিবে, তার অনেকগুলো বাটন দিবে। এই বাটনগুলোর মধ্যে দেখুন এখানে ভিডিও, ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, ভিউয়ারেজ, ভিউয়ার জেন্ডার, ডেট, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন টু সোর্স, এবং শেষে একটা মোর বাটন রয়েছে। আমরা যদি জানি, অনেক সময় ক্লায়েন্ট আমাকে বললে যে ঠিক আছে তুমি যে ভিউজগুলো দিলে এটা কোন দেশের, যখনই বলবে তখন আপনি অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে সিমোর, সিমোর থেকে এসে দেখুন এই যে জিওগ্রাফি নামে একটা অপশন আছে, এই জিওগ্রাফিতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারেন যে কোন দেশ থেকে, যেহেতু আমাদের নতুন চ্যানেল এই জন্য শুধুমাত্র দেখুন যে বাংলাদেশ থেকে দেখতেছে, এই যে বাংলাদেশের নামটা চলে আসছে, অর্থাৎ কোন দেশ থেকে দেখবে সবগুলো নাম দেখা যাবে। ভিউয়ার এজে যদি ক্লিক করেন আপনি কোন বয়সের মানুষ আপনাকে দেখছেন, দেখুন 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 27, কোন বয়সের মানুষগুলো দেখতেছে সেই ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন, কতক্ষণ যাবত দেখতেছে, কতটা ক্লিক করতেছে, কত ঘন্টা দেখতেছে, এই প্রত্যেকটা বিষয় আপনি দেখতে পাবেন। ভিউয়ার জেন্ডার যদি আপনি ক্লিক করেন তাহলে কোন ছেলে নাকি মেয়ে নাকি উভলিঙ্গ, অর্থাৎ সবাই দেখতেছে নাকি, কোন ডেটে কতজন দেখছে সেটাও আপনি দেখতে পারেন। এর অপশনগুলোর বাইরে আপনি একটা একটা করে ক্লিক করবেন, ক্লিক করার পর সব শেষ মোরে যদি আপনি ক্লিক করেন, মোর থেকে আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন, কটা কার্ড বাটন ক্লিক করেছে, প্লেলিস্ট থেকে কটা দেখতেছে, ডিভাইস কোন ডিভাইস থেকে দেখতেছে, ভিডিও টাইপ গুলো কি, সবগুলো বিষয় আপনি মূলত এখান থেকে দেখতে পারবেন। যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে লাস্ট 7 ডেজে কতজন মানুষ দেখছে, তার রাইট সাইডে এসে আপনি এখান থেকে লাস্ট 7 ডেজ ফিক্সড করে দিন, তাহলে আপনি দেখতে পারেন। যদি এখন ক্লায়েন্ট বলে যে ঠিক আছে লাস্ট 2 ডেজে কতজন দেখছে, তাহলে আপনি এখান থেকে ড্রপডাউন বাটনে ক্লিক করুন, দেন এখান থেকে দেখুন কাস্টম নামে একটা বাটন রয়েছে, কাস্টমে ক্লিক করুন। কাস্টমে ক্লিক করার পর আপনার লাস্ট 2 ডেজ, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ, যদি বলে যে 2 তারিখ থেকে 3 তারিখ অথবা 2 তারিখ থেকে 4 তারিখ, আপনি 2 তারিখ থেকে আপনি দিতে পারেন যে 4 তারিখ, তাহলে আপনি 2 তারিখ থেকে 4 তারিখ ফিক্সড করে দিন, দেন অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর কতজন দেখছে সেটা আপনি ফিক্সড করুন, তাহলে আপনি 2 থেকে 4 জন পর্যন্ত যতজন আছে ততজন আপনি দেখতে পারবেন। এভাবে মূলত কি করতে পারি আমরা, আমাদের অ্যানালিটিক্স যে বাটনটি রয়েছে এই অ্যানালিটিক্স বাটনের অ্যাড গুলো দেখতে পারি। এরপর আপনি কি করবেন, কন্টেন্টে যাবেন, অডিয়েন্সে যাবেন, সবগুলো আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিসার্চ নামক একটা বাটনে। এই রিসার্চ নামক বাটনটাকে একটু আইডিয়া দিয়ে রাখি। রিসার্চ হচ্ছে আপনার কি রয়েছে, আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন ফিশিং রিলেটেড, তারপর সার্চ অ্যাক্রস ইউটিউব, অর্থাৎ আপনি যে এই যে আপনার ইউটিউবের মধ্যে আপনি সার্চ করেন কি রিলেটেড, আপনি ফিশিং রিলেটেড করতেছেন, ফিশিং রিলেটেড, যেমন এমন আমরা একটা কি করতেছি, আমরা যে কোনো একটা টপিক্স নিয়ে আলোচনা করতেছি, আপনি কি টপিক্স নিয়ে আলোচনা করতেছি, যেমন আমরা সার্চ করতেছি যে আমরা ফিশিং রিলেটেড আমরা কোনো একটা টপিক্স নিয়ে আলোচনা করতেছি। দেখুন ফিশিং লিখে আমি যখন সার্চ করলাম, ফিশিং রিলেটেড কতগুলো দেখুন, ফিশিং সার্চ টার্ম, ফিশিং টপিক্স, ফিশিং রোড টপিক্স, ফিশিং রিল টপিক্স, ফিশিং ফ্লাই ফিশিং টপিক্স, ফিশিং নেট টপিক্স, আপনি কোন টপিক্স নিয়ে আলোচনা করতেছেন, আমি চাচ্ছি ফিশিং রিলেটেড। আমি ফিশিং রিলেটেড যখন সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমার অনেকগুলো কি করতেছে, কিওয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ এটা অত্যন্ত সুবিধাজনক একটা ইউটিউবের জন্য। আপনাকে অনেকগুলো পেইড টুলস ব্যবহার না করে আপনি এই টুলসটা, অর্থাৎ ইউটিউবের মধ্যে এই টুলসটা ব্যবহার করে আপনি আপনার ইউটিউবটাকে খুব সহজে ভাইরাল করতে পারেন। বর্তমান সময়ে 2022 এসে এটা অনেক ভালো একটা সুবিধা দেয় আপনাকে। আপনি চাচ্ছেন আপনি ফিশিং রিলেটেড ভিডিও পাবলিশ করার জন্য, আপনি ফিশিং লিখে সার্চ করুন, সার্চ করার পর দেখুন এখানে ফিশিং রিলেটেড যতগুলো হাই কিওয়ার্ড রয়েছে সবগুলো দেখুন আমাকে এখানে সামনে দেখাচ্ছে, ফ্লাই ফিশিং, আইও ফিশিং, ফিশিং উইথ নর্ম, ফিশিং ভিডিওস, ফিশিং ট্রিক্স। আপনি শুধুমাত্র কি করুন, এগুলো কপি করে নিন, আপনার ইচ্ছা মতো কপি করে একটা নোট ডাউন করে আপনি কি করুন এটা সুন্দর করে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিন। এভাবে মূলত কি করতে পারি আমরা সুন্দর করে এই ফিশ রিলেটেড করে দিতে পারি। আপনি যদি এখানে যদি ক্লিক করেন ইউর ভিউয়ার সার্চ, অর্থাৎ আপনার ভিউয়ার্স গুলো কি লিখে সার্চ করে, আপনার কোন দেশ থেকে সার্চ করে, আপনি একটা লিস্ট পেয়ে যাবেন। দেখুন এখানে ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া এবং 3 মোরস। এখানে যদি আপনি ক্লিক করেন আপনি কি ক্লিক করে কি দেখতে পারেন, আপনার কোন দেশ থেকে আপনাকে দেখতেছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আপনি জিওগ্রাফি গুলো এখান থেকে দেখে নিতে পারেন। আপনার কোন দেশ থেকে দেখতেছে না দেখতেছে আপনি এখান থেকে কয়েকটা দেশের নাম দিচ্ছে, যে ইউনাইটেড স্টেট থেকে আপনাকে কতজন দেখে, আপনি অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি দেখুন যে কি সার্চ করতেছে। এখন আমরা অল সার্চে যাই, অল সার্চে গিয়ে আপনি কন্টেন্ট গ্যাপস অনলি আপনি তারপর আপনি নিজের মতো সার্চ করে আপনি ইউনাইটেড স্টেট কতজন সার্চ করতেছে এই ধরনের কোনো টপিক্স নিয়ে আপনি আলোচনা করে দিতে পারেন। ফিশিং গুড এই ধরনের ইউএস থেকে কতজন মানুষ সার্চ করতেছে ইউনাইটেড স্টেট থেকে, যেমন দেখুন এইগুলো এইগুলো শব্দ লিখে ইউএস ইউনাইটেড স্টেট থেকে কি করতেছে সার্চ করতেছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করুন।
তাহলে খুব সহজেই একটা টুলস এর মধ্যে পেয়ে যাচ্ছি। আগে আমরা ব্যবহার করতাম ভিডিআইকিউ, কিন্তু এখন রিসার্চ বাটনটা দেওয়ার ফলে আমরা খুব সহজে কি করতে পারি, এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। যদি এখান থেকে আপনার কোনো কিওয়ার্ড পছন্দ হয়, মনে করেন কোনো কিওয়ার্ড পছন্দ, আপনি এখানে সেভ করে রাখুন, যেমন ফিশিং পছন্দ আমার, যেমন কিন্ডল গ্রে, তারপর মনে করছেন বাস ফিশিং, যেমন জন বি, তারপর ক্যাশ অন কুক, মনে করেন এই এই কিওয়ার্ডগুলো আমার খুবই দরকার, আমি এগুলোকে সেভ করে রাখতেছি কোথায়, লেফট সাইডে। এখন যদি আপনার এই সেভ কিওয়ার্ডগুলো প্রয়োজন হয়, তাহলে পাশে শুধুমাত্র সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করার পর আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। ইন ফিউচারে যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার এই কিওয়ার্ডগুলো প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে কপি পেস্ট করে শুধুমাত্র নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে কি মূলত অ্যানালাইটিক্সের রিসার্চের অপশন, অর্থাৎ রিসার্চ বাটন থেকে আপনি খুব সহজেই আপনি কি রিলেটেড ভিডিও পাবলিশ করতেছেন, এই ভিডিও রিলেটেড কাজ নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা ছিল কি আজকে অ্যানালাইটিক্স, অর্থাৎ কন্টেন্ট আপলোড করার পর আপনার অ্যানালাইটিক্সটা কি হবে এটার উপরে আলোচনা। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে, আমরা আগামী ক্লাসে দেখবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল কন্টেন্ট আপলোড করার পর মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর শুধুমাত্র যাবো না, আমাদের ইউটিউবের আরো অনেকগুলো বিষয়ে আলোচনা রয়েছে। মার্কেটিং এর পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল কিভাবে আমরা ভাইরাল করতে পারি খুব দ্রুত, এর উপরে আলোচনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।